দীনবন্ধ জগৎপতি গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তে বরহা পীড়ং নটবর বপু কর্ণয় কর্ণিকারম বিব্রত বাস কনক কবি বৈজয়ন্তী চ মালম চন্দ্রায়ণ বেণুরধর সুদায় পুরাণ গোপবৃন্দই বৃন্দারণ্যং শপদ রমণ প্রবিশদ গীত কীর্তি অলি নন্দ তনুজ পতিতং কিঙ্কর মাং বিষমে ভবাং বুধৌ কৃপয়া তব পাদ পঙ্কজ স্থিত ধুলি সদৃশং বিচিন্তয় মুখং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যত কৃপা তমং বন্দে পরমানন্দ মাধবম শ্রী গুরু দীনতারণম নারায়ণং নমস্কৃত্য নরঞ্চৈব নরোত্তমম দেবীং সরস্বতীং ব্যাসম তত জয়ম উদীরয়েৎ জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবসাদি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নিতাই গৌরসিদানন্দে হরি হরি বল নিতাই গৌরসিদানন্দে হরি বল নিতাই গৌরসিদানন্দে হরি হরি বল হরে কৃষ্ণ সর্বাগ্রী মদীয় গুরুপাদ পদ্ম অঙ্গুষ্ঠপাদ পরমহংস অষ্টোত্তর শতসীমাত ভক্তি শ্রী ভাগবত গোস্বামী মহারাজ এবং অঙ্গুষ্ঠপাদ পরমহংস অষ্টোত্তর শতসীমাত ভক্তি শ্রী শ্রী পরিব্রাজ গোস্বামী মহারাজের শ্রী রাতুল চরণ কমল বন্দনা করে তাদের চরণ কমলে জন্ম জন্মান্তর নিত্য সেবা তথা হইতে কি ভক্তি প্রার্থনা করে আজ চাম্পাহাটি হাড়াল নিবাসী নিরঞ্জন সরকার মহাশয়ের বাসভবনে তার পুত্র কন্যা আদির আত্মকল্যাণ অনুষ্ঠান উপলক্ষে মধ্যাহ্নকালীন ভাগবত ধর্মসভাতে যোগদান করে ভক্ত সঙ্গে যৎকিঞ্চিত ভাগবতী কথা কীর্তন মুখে শ্রবণ করে নিজ আত্মশোধন করবার প্রয়াস করছি মাত্র। হরে কৃষ্ণ তাই গৌর সীতারাম হরে কৃষ্ণ আজকের আমরা এই যে অনুষ্ঠানে আমরা যোগদান করেছি এই অনুষ্ঠানটি কেবলমাত্র জীবনের একমাত্র উদ্দেশ্য মনুষ্য জীবনের একমাত্র কর্তব্য ভগবানের কথায় কাল অতিবাহিত করা কারণ আমাদের জীবনের যে সময়সীমা তা অত্যন্ত ক্ষুদ্র শ্রীমৎ ভাগবতমে পরমেশ্বর ভগবান সেখানে বর্ণনা করেছেন বলছে মনুষ্য জীবনে নিধিহামাদ্যং সুলভম সুদুর্লভম প্লবম সুকল্পম গুরুকর্ণধারম মায়া অনুকূলে নবস্যতে ইদং পুমান ভাবা দিনতরে স্বাত্মা শ্রীমদ ভাগবতমে এই শ্লোকটি বলছে শ্রীমদ ভাগবতম কি বস্তু শ্রীমদ ভাগবতম সাক্ষাৎ পরমেশ্বর ভগবান কৃষ্ণ কলিযুগের মানুষ সাক্ষাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে এই ইন্দ্রিয়ের দ্বারা ভগবানকে সরাসরি দর্শন করতে না পারলেও
কলিযুগের মানুষ অনেক বড় ভাগ্যবান। কেন না, ভগবান আজ শব্দ ব্রহ্মরূপে তিনি স্বয়ং জগতে আবির্ভূত হয়েছেন। কি ব্রহ্মরূপে আবির্ভূত রয়েছেন? শব্দ ব্রহ্ম। শব্দ ব্রহ্ম শ্রীমদ ভাগবতম অমর পুরাণ রূপে ভগবান আবির্ভূত হয়েছেন। নৈমিষারণ্যে 60,000 ঋষি সভাতে সুত গোস্বামীপাদকে প্রশ্ন করেছিলেন শৌনক মুনি, ব্রহ্মি যোগেশ্বরে কৃষ্ণে ব্রহ্মণে ধর্মপদ্মনি সাং কষ্টং অধুনা উপেতে ধর্মং কং শরণং গতঃ। এই আস্তে, ব্রহ্মি যোগেশ্বরে কৃষ্ণে ব্রহ্মণে ধর্মপদ্মনি সাং কষ্টং অধুনা উপেতে ধর্মং কং শরণং গতঃ। শৌনক মুনি 60,000 ঋষি প্রধান মুনি, তিনি প্রশ্ন করলেন সুত গোস্বামীপাদকে। প্রশ্নটা আমরা শুনলাম সংস্কৃতে, কিন্তু আমরা তো আর সংস্কৃতের মানে বুঝি না। কি প্রশ্ন করলেন? শ্রীমদ ভাগবতমে 18,000 শ্লোক রয়েছে। সেই 18,000 শ্লোকের মধ্যে 6টা প্রশ্ন রয়েছে। 6টা প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন হচ্ছে, ব্রহ্মি যোগেশ্বরে কৃষ্ণে ব্রহ্মণ্যে ধর্মপদ্মনি সাং কষ্টং অধুনা উপেতে ধর্মং কং শরণং গতঃ। কথাটির অর্থ হল এই, ব্রহ্মি যোগেশ্বরে কৃষ্ণে, ব্রহ্মি মানে বলুন, যোগেশ্বর পরমেশ্বর ভগবান কৃষ্ণচন্দ্র ব্রহ্মণে ধর্ম বর্তমানি ধর্মের একমাত্র আধার, ধর্মের একমাত্র পথ, ধর্মের একমাত্র পাত্র, ধর্মের একমাত্র আশ্রয় পরমেশ্বর ভগবান কৃষ্ণ। এই ধর্মের একমাত্র আশ্রয় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, সাং কষ্টং অধুনা উপেতে ধর্মং কং শরণং গতঃ। সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র যদি স্বধামে চলে গেলেন, গোলোক বৃন্দাবনে প্রত্যাগমন করলেন, এখন কলিযুগে ধর্ম কাকে আশ্রয় করবে? প্রশ্নটা আগে ভালো করে বুঝতে হবে। পরমেশ্বর ভগবান কৃষ্ণচন্দ্র হচ্ছেন ধর্মের একমাত্র আশ্রয়, তিনি একমাত্র ধর্মের বর্ম পথ। সাং কষ্টং অধুনা উপেতে ধর্মং কং শরণং গতঃ। সেই কৃষ্ণ যদি এখন স্বধামে চলে গেলেন, তার ধর্ম কাকে আশ্রয় করে নিল? প্রশ্নটা বোঝা গেল কিনা বলুন তো আগে, অন্য মনস্ক থাকলে প্রশ্ন বোঝা যাবে না। আবার বলছি, কৃষ্ণ ধর্মের একমাত্র আধার, কৃষ্ণ ধর্মের একমাত্র পথ, কৃষ্ণ ধর্মের একমাত্র পাত্র, কৃষ্ণ ধর্মের একমাত্র আশ্রয়। তো সেই কৃষ্ণ যদি ধরাধাম ছেড়ে গোলোক বৃন্দাবনে চলে গেলেন, তাহলে ধর্ম এখন কলিযুগে কাকে আশ্রয় করে রইল? প্রশ্ন আশা করি নিশ্চয়ই বোঝা গেছে। সুত গোস্বামীপাদ উত্তর দিলেন, কলৌ নষ্ট দিশামেশ পুরাণ অর্ক অধুনা উদিত। কলৌ নষ্ট দিশামেশ, কলিযুগের মানুষের দৃষ্টিশক্তি নষ্ট হয়ে গেছে। কি দৃষ্টি, কি দৃষ্টি নষ্ট হয়ে গেছে কলিযুগের মানুষের? কালে তাহলে কি চোখ নেই? প্রত্যেকের তো ভগবান দুটা করে চোখ দিয়েছেন, সবাই তো দেখছে। তাহলে ভাগবত কেন বলছে কলৌ নষ্ট দৃশাম এস, দৃষ্টিশক্তি নষ্ট হয়ে গেছে? অর্থাৎ
অজ্ঞান অন্ধকারে, অজ্ঞানরূপ অন্ধকারে সমস্ত জীবের হৃদয় শেষ হয়ে গেছে, দিব্য দৃষ্টি নষ্ট হয়ে গেছে, তত্ত্ব জ্ঞানরূপ দৃষ্টি নষ্ট হয়ে গেছে, বাস্তব বুদ্ধি নষ্ট হয়ে গেছে, সত্য অনুসন্ধানের যে চেষ্টা সেটা নষ্ট হয়ে গেছে, কোনটা আসল কোনটা নকল বোঝার শক্তি নষ্ট হয়ে গেছে, কোনটা ভালো কোনটা মন্দ বোঝার শক্তি নষ্ট হয়ে গেছে, জীবনের উদ্দেশ্য কি বোঝার শক্তি নষ্ট হয়ে গেছে, আমি কে, আমি কোথায় ছিলাম, আমি কেন এসেছি এখানে, কদিনের জন্য এসেছি, কদিন পরে আমাকে এখান থেকে চলে যেতে হবে ইচ্ছা না থাকলেও, আমি যাব কোথায়, সেই চিন্তা করবার শক্তি যে একটা পশুদের নেই, যে একটা পাখিরা জানে না, যে একটা গাছপালার জন্মে পাওয়া অসম্ভব, সেই কথাটা জানার শক্তি রয়েছে এই কলিযুগের মানুষের, সেই সমস্ত কথা জানবার বা বোঝবার শক্তি তাদের নষ্ট হয়ে গেছে। তাই এরা কিভাবে রয়েছে বলছি, সকালবেলা ভোরবেলা বিছানা থেকে উঠবে, সারাদিন শুধু কর্ম কর্ম কর্ম, কি কর্ম করব, কোথায় যাব, কি ইনকাম করব, কি খাব, কি মাখব, কি পরব, কিভাবে ছেলে মেয়েদের মানুষ করব, কিভাবে আমি এদেরকে দেখভাল করব, কিভাবে আমি সংসার গোছাবো, কিভাবে আমি এদেরকে বিবাহ খাওয়া দেবো, কিভাবে এদেরকে নাতিপুতি নিয়ে সংসার করব, এই করতে 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 সে মারা যাবে গৌর মহানন্দে। তাহলে যে বস্তু আস্বাদনের সুযোগ, যে বস্তু জানার সুযোগ আমাদের ছিল, সেটা চিরকালের জন্য নষ্ট হয়ে গেল। সুত গোস্বাইপাদ ভাগ বললে ভাগবতে বললেন করৌ, অর্থাৎ এই কলিযুগে নষ্ট দৃশাম, দৃষ্টিশক্তি নষ্ট হয়ে গেছে, অজ্ঞান অন্ধকারে দৃষ্টিশক্তি নষ্ট হয়ে গেছে। তাহলে এখন কি করতে হবে, আমরা যদি অন্ধকারে পড়ে যাই তখন আমাদের চোখ দুটো আর কাজ করে না, বাড়িতে কারেন্ট ছিল, রাত্রে কাজ করছিলাম, হঠাৎ কারেন্ট চলে গেল, আমাদের প্রত্যেকের বড় বড় দুটো চোখ আছে, তখন এত বড় বড় চোখ, দামি চোখ কিন্তু আর কাজ করে না, কাজ করে তখন টর্চ লাইট খুলবে না, হয় কি খুলবে, হ্যাঁ দেশলাই কাঠি খুঁজবে, না হয় ল্যাম্প খুঁজবে, কি ঠিক কি না, খুঁজবে, খুঁজে খুঁজে বেড়াবে, দেখবেন যে অন্ধকারে হাতড়াতে গিয়ে টেবিলের টেবিল ল্যাম্পটা ফেলে দিয়ে চুরমার করে ভেঙে দিয়েছে, কি ঠিক কি না, কেন তোমার ঘরে তুমি বাস করছো, তোমার ঘরে কোথায় কি রাখা আছে তুমি, তোমার সব নিখুঁত জানা রয়েছে, তথাপি তুমি অত বড় দামি চোখ দুটো তোমার রয়েছে, তুমি হাতড়াতে গিয়ে খুঁজতে গিয়ে টেবিল ল্যাম্প ভেঙে কুচে দিলে রাত্রিবেলা গৌর প্রেমানন্দে। তাহলে এই চোখও আমার বন্ধু নয়, এর চোখও আমার শত্রু, এ চোখ আমাকে হেল্প করে না, কি ঠিক কি না, তাহলে প্রকৃত চোখ এটা নয়। তাহলে যে চোখে তুমি তোমার ঘরের জিনিস খুঁজে বের করতে পারো না, সেই চোখ দিয়ে অপ্রাকৃত ভগবান শ্রীকৃষ্ণকে তুমি কিভাবে দর্শন করতে পারো, এটা দর্শন করা কোনোদিনই আমাদের পক্ষে সম্ভব নয়। সেই পরমেশ্বর ভগবানকে জানবার জন্য সেই ভগবান কৃষ্ণচন্দ্র ধর্মের একমাত্র বর্ম বা পথ স্বরূপ, যিনি আশ্রয় স্বরূপ, সেই ভগবান কৃপা করে, করুণা করে, দয়া করে, সেই ভগবান কৃষ্ণ এখন কি রূপে আবির্ভূত হয়েছেন শুনুন, কলিযুগে কান খুলে শুনে রাখুন, সেই কলিযুগে সেই পরমেশ্বর ভগবান এখন শব্দ ব্রহ্ম রূপে আবির্ভূত হয়েছে। ব্রহ্ম মানে ভগবান, কি ভগবান, শব্দ ব্রহ্ম, কি ব্রহ্ম বলুন, সবাই বলুন কি ব্রহ্ম, শব্দ ব্রহ্ম। তাহলে শ্রীমদ ভাগবতম হচ্ছে শব্দ আকারে, অক্ষর আকারে ভগবান রয়েছেন। তাহলে শ্রীমদ ভাগবতমের 18,000 শ্লোক ভাগবত যদি কৃষ্ণ হয় আর ভাগবতমে যদি 18,000 শ্লোক থাকে, তাহলে সমস্ত শ্লোকগুলি ভগবান কৃষ্ণের অঙ্গ প্রত্যঙ্গ। তার থেকে আমরা শুনছি এই শ্লোকগুলি, নৃণীদেহমাদ্যম সুলভম সুদুর্লভম প্লবং সুকল্পম গুরুকর্ণধারম মায়া অনুকূলে নহস্রতে এবং কুমান ভবাত্মিক নতরে সাত মহা। অর্থাৎ এই কথাটার মানে কি, নৃণীদেহম, নৃণীদেহম মানে নরদেহ, আদ্যম সুলভম সুদুর্লভম, এই মনুষ্য দেহটা সহজে পাওয়া যায় না, সুলভম সুদুর্লভম, সুদুর্লভ মানে যা সহজে পাওয়া যায় না, কিন্তু এখন আমাদের হাতের মুঠোয় আছে, এখন আমরা পেয়েছি। ভাগবতমের শ্লোক দেখুন,
সুলভম সুদুর্লভম, প্লবম সুকল্পম গুরুকর্ণধার, প্লবম সুকল্পম গুরুকর্ণধার। মানে কি বলছে, নদীতে যদি একটা নৌকা ছেড়ে দেওয়া যায়, সেই নৌকার যদি কোনো মাঝি না রাখা হয়, তাহলে বাতাস এসে যেদিকে তাকে ধাক্কা মারবে সে সেদিকে চলে যাবে। যেহেতু তার মাঝি নেই, তার কন্ট্রোলার নেই, তাকে নিমন্ত্রণ করবার মতো কেউ রইল না, মাঝি নাই মানে কি? হ্যাঁ, শ্রীমৎ ভগবদ গীতাতে পরমেশ্বর ভগবান কৃষ্ণচন্দ্র একটি শ্লোকে বলছে, বায়ুর নাও ইব অম্ভসি। শ্রীমৎ ভগবদ গীতায় কৃষ্ণ বলছেন, বায়ুর নাও ইব অম্ভসি, ইব অম্ভসি অর্থাৎ জলে বায়ুতাড়িত নৌকার নেয় আমাদের জীবনটা বিচ্ছিন্ন গতিতে চলছে, বাতাস যেদিকে ধাক্কা মারে নৌকাটা সেদিকে ছুটতে থাকে, ঠিক কিনা? তাহলে এখানে পরিষ্কার জানা যাচ্ছে নৌকার মাঝি থাকা ভালো না নৌকার মাঝি না থাকা ভালো, কি বলেন আপনারা? নৌকার মাঝি থাকা ভালো। পরমেশ্বর ভগবান ভাগবতে বলছেন, প্লবম সুকল্পম গুরুকর্ণধারম। প্লব, প্লব মানে নৌকা, প্লব মানে নৌকা। প্লবং সুকল্পং, কোনটাকে প্লব বলছে? বলছে দেহটাকে প্লব বলছে, দেহটাকে নৌকার সঙ্গে তুলনা করছে। নৌকায় মাঝি থাকলে নৌকা সঠিক পথে যায়, গন্তব্যস্থলে পৌঁছায়, কিন্তু যে নৌকার মাঝি থাকে না সে গন্তব্যস্থলে পৌঁছাতে পারে না, ঠিক না ভুল? এখানে গুরুদেব বলছে, ভাগবত বলছে যে প্লবং, এই দেহটা হচ্ছে প্লব, প্লবং সুকল্পং গুরুকর্ণধার, গুরুকর্ণধার, কর্ণধার মানে মাঝি, কি কর্ণধার? তাহলে দেহরূপ নৌকাতে গুরুরূপ কর্ণধার বসাতে হবে, দেহরূপ নৌকাটাকে গুরুরূপ কর্ণধার বসাতে হবে। হরিবল হরিবল, খুব মনোযোগ দিয়ে শুনবেন। তাহলে গুরুরূপ কর্ণধার, এখন সমাজের যে সমস্ত মানুষ জন্ম, যারা মানুষ জন্ম পেয়েছেন, এই মানুষ জন্ম আর সহজে নাও হতে পারে, তাহলে পেয়েছি যখন এমন সুন্দর মনুষ্য জীবনে, মাঝিবিহীন নৌকার মতো জীবন যাপন করা কি ঠিক? নৌকায় মাঝি থাকার, নৌকায় মাঝি না থাকা এক জিনিস, তাহলে আমার দেহরূপ নৌকার মাঝি গুরু, গুরুরূপ কর্ণধার। এখন যারা যারা সদ্গুরু চরণাশ্রিত হয়ে দেহরূপ নৌকাতে আশ্রয় গ্রহণ করেছেন, দেহরূপ নৌকাতে যারা আশ্রয় গ্রহণ করেছেন, দেহরূপ নৌকাতে যে সমস্ত গুরু কর্ণধারকে বসিয়েছেন, দেহরূপ নৌকাতে গুরুরূপ কর্ণধার যারা বসিয়েছেন, তাদের জীবনটা কি হলো? ভালো করে বুঝুন, দেহরূপ নৌকাতে যারা গুরুরূপ কর্ণধারকে বসিয়ে দিয়েছেন, তাদের দেহরূপ নৌকা সঠিক স্থানে পৌঁছাবে না পৌঁছাবে না? কিন্তু যে সমস্ত দেহে এখন গুরুরূপ নৌকা, দেহরূপ নৌকাতে গুরুরূপ কর্ণধারকে বসানো হলো না, তাদের জীবনটা বিচ্ছিন্ন গতিতে চলবে, তারা জীবনটা এলোমেলো জীবন, উচ্ছৃঙ্খল জীবন, সে জীবনে কোনোদিন ভগবানের সঙ্গে দেখা হওয়া সম্ভব নয়। কেন? জ্বলন্ত প্রমাণ দেখুন, যে সমস্ত মানুষ জন্ম গ্রহণ করেছে কিন্তু এখনো গুরু আশ্রয় করে নাই, অর্থাৎ দেহরূপ নৌকাতে গুরু রূপ মাঝিকে বসায় নাই, তাদের জীবনের গতি কি? ভোরবেলা উঠবে, ভোরবেলা উঠবে তারা, তাদের নিজেদের কর্মব্যস্ততা নিয়ে থাকবে, সারাদিন সংসারে কর্ম করবে, গাধার মতো খাটবে, রোজগার করবে, ছেলে মেয়ে বউ বাচ্চা টাকা পয়সা ঘর বাড়ি নাতি নাতনি এই সমস্ত নিয়ে, ব্যবসা বাণিজ্য এই সমস্ত নিয়ে চিন্তা ভাবনা করবে, করবে কি না? খাওয়া মাখা পড়া নিয়ে চিন্তা করবে। কিন্তু যে দেহতে সদ্গুরু অর্থাৎ বৈষ্ণব গুরু রূপ নৌকায়, দেহরূপ নৌকায় সদ্গুরু বৈষ্ণব রূপ মাঝি যদি বসে যায়, তখন সেই গুরুদেব যেভাবে চালাবে সেইভাবে চলবে। যারা আশ্রয় গ্রহণ করেছে তাদেরকে গুরুদেব বলে দিয়েছে, ভোরবেলা উঠবে, ভোরবেলা উঠে তুমি তিলক করবে,
ভোরবেলা উঠে স্নান করবে, শৌচ ক্রিয়া আদি করবে, স্নান করবে, তারপর তুমি তিলক করবে, তিলক করে ভগবানকে মন্দিরে ঘন্টা বাজিয়ে জাগাবে, তারপর তুমি ভগবানকে সুন্দর করে পুরানো ফুল টুল সরিয়ে সুন্দর করে ভগবানকে আরতি করবে, তারপর ভগবানকে তুমি খেতে দেবে, তারপর তুমি আবার সুন্দর করে ভগবানের একটু বলাতে অর্চন করবে, আবার দুপুরে রান্না করে ভোগ লাগাবে, আবার দুপুরে ভোগ আরতি গাইবে, আবার বৈকালে ভগবানকে জাগাবে ঘুম থেকে তুলবে, আবার বৈকালে খেতে দেবে গোপালকে, আবার সন্ধ্যায় আরতি করবে, আবার রাত্রে তুমি আরতি করবে, আবার রাত্রে ভোগ লাগাবে, এইভাবে সারা দিনটা তার ভগবান ভগবানের জন্য তাকে গুরুদেব পরিচালনা করছে। দেহরূপ নৌকাটা ভগবানের সেবায় লাগিয়ে দিয়েছে। কেন? দেহটা কার? দেহটা কার? কে দিয়েছে? ভগবান দিয়েছে। শরীরটা কে দিয়েছে? ভগবান দিয়েছে। এই যে শরীর ভগবান দিয়েছে, এই শরীরের যে সমস্ত দামি যন্ত্রগুলো লাগানো আছে, দুটি চোখ, দুটো কান, নাকের দুটি ছিদ্র, জিহ্বা, দাঁত, সমস্ত হাত পা চোখ নাক আর যা কিছু শরীরে যা কিছু লাগানো রয়েছে, সকালে ধ্যান দিয়ে শুনবেন, এত বড় দামি সম্পত্তি, ভগবানের দেয়া সম্পত্তি একবার নষ্ট হয়ে গেলে দ্বিতীয়বার আপনি বাজার থেকে কিনে আনে লাগাতে পারবেন না। এ চোখ যদি একবার নষ্ট হয়ে যায়, আপনি রিপেয়ারিং করতে পারবেন ডাক্তার দিয়ে, কিন্তু এ চোখ আর আপনি আর বাজার থেকে কিনে আনতে পারবেন না। যে কান ভগবান দিয়ে দিয়েছে আসার সময়, দিয়ে পাঠিয়েছে, এ কান যদি নষ্ট হয়ে যায়, তাহলে আপনারা কি করবেন? রিপেয়ারিং করতে পারবেন, কিন্তু নতুন কান আর আনতে পারবেন না, বাজার থেকে কিনে আনতে পারবেন। পা দেওয়া ভগবানের, পা ভগবানের দেয়া পা, দুটি হাত, জিহ্বা, এমন সুন্দর একটা জিহ্বা, এমন সুন্দর একটা জিহ্বা ভগবান দিয়েছেন। আপনি জিহ্বাতে কিছু একটা ঠেকানোর সঙ্গে সঙ্গে জিহ্বাতে কিছু একটা ঠেকানোর সঙ্গে সঙ্গে আপনি বলে দেবেন টক, ঝাল, তেতো, মিষ্টি, নোনতা, সেকেন্ডের মধ্যে বলে দিতে পারবেন আপনি, পারবেন কিনা? কিন্তু এই জীব যদি নষ্ট হয়ে যায়, আপনি বাজার থেকে একটা এরকম জীব কিনে আনতে পারবেন না? আপনার বড় রোগ হয়েছে, আপনার বড় রোগ হয়েছে, ডাক্তার বলছে এখন 7 বোতল রক্ত লাগবে, 7 বোতল রক্ত লাগবে। তো বিজ্ঞানীরা এত কিছু তৈরি করছে, তাদেরকে বলুন না, বলে একটু রক্ত তৈরি করে নিন, তার জন্য ব্লাড ডোনেশন ক্যাম্প করছেন কেন? ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে কিনা? রক্তদান শিবির। হে সমাজের মানুষ, রক্ত দাও, জীবন বাঁচাও, হ্যাঁ, তোমরা রক্তদান করো। তাহলে সে রক্তদান শিবির যখন হচ্ছে, তখন হিন্দু মুসলমান সমস্ত জাতির মানুষ সেখানে রক্তদান করছে, করছে কিনা? তো আপনি যখন হাসপাতালে নার্সিংহোমে ভর্তি হলেন, ডাক্তার বলে 7 বোতল রক্ত এখনই নিয়ে এসো, 2 ঘন্টার মধ্যে না তো রুগী মারা যান, আপনি ছুটে ব্লাড ব্যাংকে গেলেন, আপনার গ্রুপের রক্তটা দেখালেন, সঙ্গে সঙ্গে সেই গ্রুপের রক্তটা আপনাকে দিয়ে দিল, তখন কি আপনি বলেছিলেন যে এটা হিন্দুর রক্ত, এটা মুসলিমের রক্ত, এটা খ্রিস্টানের রক্ত, এটা বাগদির রক্ত, এটা কাওড়ার রক্ত, হ্যাঁ, এগুলো লেখা ছিল তার গায়ে? তাহলে যে কোনো জাতির রক্ত, সঙ্গে সঙ্গে সেই গ্রুপের রক্ত এনে আপনার শরীরে পুশ করা হলো, তবে আপনার জীবন বাঁচলো, কথা ঠিক না ভুল? তাহলে ভগবানের তৈরি করা যে রক্ত, এ রক্ত বাজারে এখন কেউ তৈরি করতে পারে না। তাহলে শরীরে ভগবান যেগুলো লাগিয়ে দিয়েছে, সেগুলো জগতের লোক, ডাক্তাররা কিছুটা রিপেয়ারিং করতে পারে বটে, কিন্তু সেগুলো নতুন করে দান করতে পারে না। এই জন্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সর্বোচ্চতম বিজ্ঞানী, তার উপরে আর কেউ নেই। সেই পরমেশ্বর ভগবান তিনি স্বয়ং বলছেন, এই নৃদেহ নরদেহে যদি, এই নরদেহরূপ নৌকাতে যদি গুরুরূপ মাঝিকে না বাসানো হয়, তাহলে সেই নৌকাগুলো বিচ্ছিন্ন গতিতে চলে। সকালবেলা সমাজের মানুষ উঠবে, খাবে, মাখবে, পরবে, ঘুমাবে, আর সমস্ত কিছু ক্রিয়াকলাপ তারা চালিয়ে যাবে, কিন্তু কৃষ্ণ ভক্তের জীবনটা এইরকম এলোমেলো এলোমেলো। তাহলে ভোরবেলা থেকে তাদের টাইম বাঁধা আছে, কোন সময় সারাদিন কোন কোন করবে, তার মধ্যে আবার 25,000 হরিনাম জপ আছে, 25,000 হরিনাম জপ করতে হবে, 16 বেলা হরিনাম জপ করতে হবে তার ভিতরে। তাদের সংসারের কাজও করে, ঠাকুরের সেবাও করে, আবার হরিনামও করে। সমাজের মানুষের যদি বলা হয় তুমি করো, বলে বাবা আমাদের যা কাজ আমরা সব করবো কখন, কি ঠিক কিনা? তাহলে এই দেহগুলো সব উচ্ছৃঙ্খল, এই দেহরূপ নৌকাগুলো সব উচ্ছৃঙ্খল ভাবে জীবনযাপন করছে।
আজকে আমরা যে বাড়িতে এসেছি কিসের জন্য এসেছি, আমাদের উদ্দেশ্য আত্মকল্যাণ বরণ করানোর জন্য। যে সমস্ত ছেলে বা মেয়েরা দেহ রেখেছে এই বাড়িতে, ভালো করে বুঝবেন, এদের প্রত্যেকের একটা করে আত্মা ছিল, প্রত্যেকের একটা করে আত্মা ছিল, আমাদের প্রত্যেকের আছে, প্রত্যেকটা শরীরে আত্মা আছে। এই আত্মাগুলি পরমেশ্বর ভগবান কৃষ্ণের দাস দাস। তো আত্মার কর্তব্য কৃষ্ণের সেবা করা, কিন্তু এই বাড়িতে কৃষ্ণের সেবা করার মতো কেউ ছিল না, ভগবানের সেবা করার মতো কেউ ছিল, বা অন্যান্য বাড়িতে সাধারণ সমাজের যে সমস্ত ঘর বাড়ি রয়েছে সেখানে কৃষ্ণের সেবার জন্য কারোর প্রাণ নেই। অথচ সেই কৃষ্ণের দয়াতে চোখে দেখতে পাচ্ছেন, সেই কৃষ্ণের দয়াতে কানে শুনতে পাচ্ছেন, সেই কৃষ্ণের দয়াতে আপনি কারোর স্বামী, কারোর স্ত্রী, কারোর নাতি, কারোর দিদা, কারোর কাকিমা, কারোর জেঠিমা, কারোর ঠাকুমা হয়ে আপনার ঘুরে বেড়াচ্ছেন, ঠিক না ভুল? এখন এই মুহূর্তে সেই আত্মাটি ভগবান যদি এই মুহূর্তে আপনার শরীর থেকে অর্থাৎ ব্যাটারিটা যদি খুলে নেয়, আপনি এই মুহূর্তে ওখানে ঢলে পড়বেন, সত্য না মিথ্যা? যে মুহূর্তে আত্মাটি খুলে নেওয়া হবে শরীর থেকে, ব্যাটারিটা খুলে নেওয়া হবে, সঙ্গে সঙ্গে শরীরটা ঢলে পড়বে কি পড়বে না? তখন আপনার চোখ, কান, নাক, মুখ, হাত পা, আপনার স্বামী, আপনার স্ত্রী সকলে আপনাকে আপন বলে ঘরে রেখে দেবে, তো বডিটা রেখে দেবে, এ বডিটা রাখবে, আপনার ব্যাটারি খুলে নিলে আপনার স্বামী আপনাকে যত্ন করবে, তো কি বলুন, কথা বলুন, আপনার ব্যাটারিটা খুলে নিলে আপনার স্বামী আপনাকে যত্ন করবে, রাখবে তো, ঘরে রাখবে তো, রাখবে না? না, তাহলে এতদিন রাখলো কেন? এতদিন আপনাকে টিকিয়ে রেখেছে কে? ভগবান কৃষ্ণ। শুনে রাখুন সত্য কথাগুলো, সাধুরা তো এক ঘন্টা পরে চলে যাবে, কিন্তু বাস্তব সত্যের মুখোমুখি হওয়ার চেষ্টা করুন। জীবনে আমরা চলে যাব, আমাদের চলে যাওয়ার পরেও নিজের বিবেককে প্রশ্ন করুন, নিজের মনকে প্রশ্ন করুন, তুমি কে? হু আর হু, তুমি কে? তুমি কোথায় ছিলে? তুমি জানো তুমি কোথায় ছিলে? তুমি জানো না। তোমার বয়স কত? 30। 31 বছর আগে তুমি কোথায় ছিলে? জানা আছে? জানা নেই। যদি তোমাকে প্রশ্ন করা হয় বলো তো তুমি কতদিনের জন্য এসেছো, কতদিন থাকবো বলে এসেছো, কন্ট্রাক্ট নিয়ে এসেছো, কতদিন থাকবো বলে এসেছো, তোমার জানা আছে? জানা নেই। যদি বলা হয় তোমাকে যেতে হবে না হবে, বলে হ্যাঁ যেতে হবে, কোথায় যাবে এরপরে, এরপরে গিয়ে তুমি কোথায় জন্মাবে, জানা আছে? কিন্তু ভাগবত শ্রীমৎ ভগবত গীতাতে ভগবান কৃষ্ণ বলছেন, চাতস্য হি জন্ম, যার হয়েছে মৃত্যু তার অবধারিত, আর মৃত্যু যার হয়েছে জন্ম তার অবধারিত, মৃত্যু যার হয়েছে জন্ম তার অবধারিত, আর জন্ম যার হয়েছে মৃত্যু তার অবধারিত। এইবার বুঝুন তো, পূর্বজন্মে আমি কোথায় ছিলাম জানি না, কি জন্মে ছিলাম জানি না, এখানে কদিন উড়ে এসে জুড়ে বসেছি, আমার 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 করছি, আর যেদিন সময় হবে সেদিন ভগবান ব্যাটারি খুলে নেবে, ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবে, ঠিক না ভুল? কিন্তু মরতে যখন সকলের হবে, কিন্তু মরার সময় মরতে জানলে হয়, তপ করো জপ করো মরতে জানলে হয়, একটা লৌকিক কথা আছে, আছে না? তপ করো জপ করো মরতে জানলে হয়, মরাটাও শিখতে হয়। সেই জন্য সমাজের মানুষ কাপুরুষের মতো মরে, কিন্তু কৃষ্ণ ভক্তরা কখনো কাপুরুষের মতো মরে না, মৃত্যুর দেখে ভয় করতে নেই। শাস্ত্র বলছে, ভগবান বলছে, মৃত্যুর দেখে ভয় পেও না, মৃত্যুকে জয় করার চেষ্টা কর, মৃত্যুর দেখে ভয় না করে মৃত্যুকে জয় করবার চেষ্টা কর। কি করবে? শাস্ত্র বলছে, চৈতন্য ভাগবত বলছে, অনায়াসেন মরণং বিনাদৈনেন জীবনম, শ্রীমদ চৈতন্য ভাগবতে বলছে, অনায়াসেন মরণং বিনাদৈনেন জীবনম, এমন ভাবে জীবন গঠন তৈরি গঠন করার চেষ্টা করো কি অনায়াস মরণ, কোনো কষ্টই হবে না, অনায়াসে তুমি মরে যাবে, তুমি বসে আছো তোমার শরীর থেকে প্রাণ চলে গেল, তুমি চুপচাপ আছো প্রাণ চলে গেল, তুমি শুয়ে আছো কোনো যন্ত্রণা হলো না, কোনো কষ্ট হলো না, তোমার শরীর থেকে প্রাণ চলে গেল, এসব অনায়াসে মরণ, এত সহজ না, সকালের ভাগ্য হবে না, কারোর দগ্ধে দগ্ধে জীবন বের হবে, কারোর বছরের পর বছর বিছানাতে শুয়ে শুয়ে যন্ত্রণা ভোগ করতে করতে তার মৃত্যু হবে, এরকম বহু প্রকারের মরণ আমরা সমাজে দেখছি, দেখছি কি না? বহু প্রকারের মরণ আমরা দেখছি। হ্যাঁ, আমাদের ভুবনমোহন প্রভু ভূতনাথ সর্দার মারা গেল, বৈষ্ণব ছিলেন তিনি, 30 বছর হরিভজন করলেন, হ্যাঁ, একজন বৈষ্ণবের কোলে বসে হরিনাম শ্রবণ করতে করতে, কৃষ্ণনাম শ্রবণ করতে করতে কোলে বসে আছে, ঘাটটা ডুমড়ে গেল, প্রাণ বেরিয়ে গেল, দেখুন টোটাল তার মৃত্যুর টোটাল সময়সীমা 15 মিনিট, যন্ত্রণা থেকে শুরু আর 15 মিনিট তার শরীর ছেড়ে সে বেরিয়ে চলে গেল গৌর আনন্দে। অনায়াসেন মরণম বিনা দৈন্যেন জীবনম, বিনা দৈন্যেন জীবনম মানে
দারিদ্র বিনা জীবন চলে যাবে, কোনো অভাবের সঙ্গে কটিকালে তার দেখাও হবে না। চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর বলছে এইরকম জীবন তৈরি করতে হবে। তুমি সমাজে ভগবান তোমাকে নিয়ে এসেছে, ভগবান তোমাকে নিয়ে এসেছে, যেমন এই বাবা এই জগতে ছেলে মেয়েরা জন্ম দিচ্ছে, বাবা মা প্রত্যেকটা বাবা মা সন্তান জন্ম দিচ্ছে। আচ্ছা কোন বাবা মা চাই বলুন তো যে তার ছেলেটা উচ্ছৃঙ্খল হোক, বদমাইশ হোক, লম্পট হোক, চোর হোক, খারাপ হোক, লোভার হোক, সমাজের লোক তাকে নিন্দা করুক, এরকম কোন সন্তান বাবা মা আশা করে? সবাই চাই ভালো হোক। তাহলে বিশ্ব সংসারের পিতা ভগবান কৃষ্ণচন্দ্র তিনি আমাদেরকে নিয়ে এসেছেন এই জগতে, ভগবান কি চাইবেন আমরা ইচ্ছা মতো লম্পট হয়ে যাবো, জোচ্চোর হয়ে যাব, কপট হয়ে যাব, শয়তানি বুদ্ধি করে বেড়াবো, যা খুশি তাই করে বেড়াবো? যেসব ছেলে মেয়েরা যা খুশি তাই করে বেড়ায় তাদেরকে কি যুবক বলে? উচ্ছৃঙ্খল। তাহলে আমাদের সমাজের মানুষের কোনো বাইন্ডিং নেই, আমাদের দেহের কোনো গুরু নেই, আমাদের দেহরূপ নৌকার কোনো মাঝি নেই, অতএব আমরা উচ্ছৃঙ্খল ভাবে জীবনযাপন করছি। এইরকম ভাবে জীবনযাপন করলে বারবার আমাদের জীবনে আঘাত নেমে আসবে। আজকের যে তিনজন এখানে দেহ রেখেছে ভালো করে শুনে রাখুন, এরা সব প্রেত আত্মা। আত্মহত্যা যখন হয়, খুব ভালো করে, শাস্ত্রের কথা আমার কথা না, ভয় পাবার কিচ্ছু নেই, যখন কোনো শরীর ভগবানের দেওয়া শরীর নিজে নষ্ট করে, ভালো করে শুনে রাখবেন, খুব ক্রিটিক্যাল কথা, ভগবানের দেওয়া শরীর যখন কেউ নিজে নষ্ট করে তখন তাদেরকে বলা হয় আত্মহত্যা। আত্মহত্যা করলে ভগবান সহজে তাদেরকে আর দেহ দান করে না, ভগবান তাদেরকে আর দেহ দেয় না। কেন? খোদার ওপরে খোদাগিরি। আমি তোমাকে দেহটা দিয়েছিলাম আমার সেবা করবার জন্য, আমি তোমাকে দেহটা দিয়েছিলাম কিসের জন্য? আমার সেবা করবার জন্য। বাবা মা তার সন্তানকে লালন পালন করে বয়স হলেও যেন তারা ছোটবেলাতে আমি লালন পালন করো, বয়স হয়ে গিয়ে তারা আমাদের একটু দেখবে, গালে জল দেবে বা একটু আশা করে, এটা ঠিক না ভুল? তো ভগবান কৃষ্ণচন্দ্র আশা করে আমার এত সুন্দর দেহ তোমাকে আমি দিলাম, তুমি আমার জন্য কিছু অন্তত করো, আমার ডাকো, আমার একটু ভালোবাসো, আমার একটু খেতে দাও, আমার একটু আদর করো, আমার একটু যত্ন করো, এটা বাবা মা আশা করে কি না সন্তানের কাছ থেকে? তো বিশ্ব সংসারের পিতা পরমেশ্বর ভগবান কৃষ্ণচন্দ্র আশা করে যে আমরাও ভগবানকে একটু সেবা পূজা করি। কিন্তু সমাজের মানুষ যখন ভগবানকে সেবা পূজা করে না, দিন রাত পাপ কাজে ব্যস্ত থাকে, তখন ভগবান তাদেরকে টাইট করে দেন, তাদেরকে সাজা দিয়ে দেন। অনেক সময় দেখবেন হওয়া ধান, পাকা ধান ভাসতে ভাসতে চলে যাচ্ছে চোখের সামনে, কি অনেক সময় দেখবেন সমাজে মড়ক এসে গেছে, বন্যা এসে গেছে, খরা হয়ে যাচ্ছে, হ্যাঁ পক্স, গ্রামকে গ্রাম পক্স হয়ে যাচ্ছে, সুনামি এসে হাজার হাজার লাখ লাখ লোক মেরে দিচ্ছে, ভূমিকম্প হয়ে লাখ লাখ কোটি কোটি মেরে দিচ্ছে, হচ্ছে কি না এগুলো? এগুলো হচ্ছে, এইগুলোকে বলা হয় আধিদৈবিক জ্বালা, পরমেশ্বর ভগবানের সৃষ্ট যে তিতাব জ্বালার সংসার, আদিভৌতিক, আদিভৌতিক আধ্যাত্মিক, জীবে জীবে যে জ্বালা আদিভৌতিক জ্বালা, মনে মনে যে জ্বালা আধ্যাত্মিক জ্বালা, দেবতাদের তৈরি যে জ্বালা আদিদৈবিক জ্বালা, এসব জ্বালাগুলোর হাত থেকে কারোর নিস্তার নেই যদি পরমেশ্বর ভগবান কৃষ্ণচন্দ্রের চরণে আত্মসমর্পণ না করে, ভগবানকে না ভালোবাসে। তাহলে পিতামাতা হয়ে সন্তানদের কাছ থেকে ভালোবাসা যেমন দাবি করবার অধিকার রয়েছে, ঠিক পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আমাদের একমাত্র পিতা, তারও দাবি রয়েছে আমাদের কাছ থেকে কিছু ভালোবাসা নেওয়ার। তাহলে যদি ভালোবাসার দাবি থাকে, আমাদের নিজেরকে আমরা প্রশ্ন করি, ছোটবেলা থেকে জন্মগ্রহণ করা থেকে এই পর্যন্ত আমরা ভগবান কৃষ্ণকে কে কি সেবা দিয়েছি? দিয়েছি আমরা না? ভগবান কৃষ্ণের জন্য কিছু করেছি না? এক হাতে কি তালি বাজে না? এক হাতে তালি বাজে না? এক হাতে তালি বাজে না। তাহলে তালি বাজাতে গেলে কটা হাত লাগে? দুটো হাত লাগে। ভগবান কৃষ্ণ আমাদেরকে দিয়েই গেল, জন্ম থেকে এ পর্যন্ত আমাকে দিয়েই গেল, এখনো পর্যন্ত আমি কিন্তু ভগবানের দিকে হাত বাড়াই নাই, কিছু দিই নাই, এটা কি ঠিক কাজ করেছি? ঠিক কাজ করি নাই, ঠিক কাজ করি নাই, তাহলে আমি অন্যায় করেছি। হ্যাঁ, এই জন্য আমাদেরকে সমাজের মানুষকে যদি কেউ বলে নেমো খারাম, তাহলে ভুল হবে না। নেমো খারাম কাদের বলা হয়? কাদের নেমো খারাম বলা হয়? উপকারী উপকার করে না, বা উপকারীর উপকারের কথা ভুলে যায়, যার নুন খায় তার গুণ গায় না। তো আমি এসেছিলাম এই জগতে, যখন এসেছিলাম তখন আমি ল্যাংটো এসেছিলাম, উলঙ্গ এসেছিলাম, আমি চাঁদা ছেঁদা পয়সাও নিয়ে আসিনি, কি ঠিক না ভুল? কিছু নিয়ে আসিনি। যেদিন আমি চলে যাব সেদিন কি নিয়ে যাব?
কিছু নিয়ে যাব না। সব সম্পত্তিগুলো কোথা থেকে নেওয়া হয়েছে? যেটা আমার বলছি এখানেই ছিল, তাহলে এখানে ছিল তোমার বাবা বলেছে আমার, তোমার ঠাকুরদা বলেছে আমার, তোমার প্রঠাকুরদা বলেছে আমার, তোমার চোদ্দ পুরুষ যারা যারা এখানে ছিল তারা সবাই বলেছে আমার, বলেছে কি না? কিন্তু তাদের কি ভগবান এখানে রেখেছে কারু? তাহলে কেউ মালিক না, সব মিথ্যাবাদী, সত্য না মিথ্যা, সবগুলো মিথ্যাবাদী, সবগুলো চলে গেছে এখান থেকে। প্রত্যক্ষ আর পরোক্ষ, প্রত্যক্ষটা নাটকবাজি, প্রত্যক্ষটা হচ্ছে নাটকবাজি, যেটা সত্য নয়। আমি কিছু টাকা আপনাকে রাখতে দিলাম, ঠিক বলেছেন আপনি, শুনুন ভালো, আমি কিছু টাকা 10,000 টাকা আপনাকে রাখতে দিলাম, আপনার কাছে রেখে দিলাম, রাখুন আমার সময় হলে আমি নিয়ে নেব। এখন আপনি কি 2-4 বছর হয়ে যাওয়ার পর আমি যখন টাকাটা আপনার কাছে চাইবো না তখন কি আপনি বলবেন মানে এটা আমার টাকা? উচিত নয়। যদি আপনার ভাড়া বাড়িতে থাকে, শুনুন ভালো করে, যদি আপনি ভাড়া বাড়িতে থাকেন বহুদিন ধরে রয়েছেন, 30 বছর হয়ে গেল, বেশ কিছুদিন পর সত্য বসে যায়, তখন বলবেন বাড়িটা আমার, আমি ভাড়া বাড়ি থাকি না, এটা আমার বাড়িতে থাকি, ঠিক বলবেন? ঠিক বলা হয় তো, এটা হচ্ছে অবাস্তব বস্তুকে বাস্তব মনে করানোটাই হচ্ছে মায়ার কাজ। তো এই জগতে এইরকম যে শরীরটা নিয়ে আমি বাস করছি, শরীরটা আমার নয়, শরীরটা ছিল না, শরীরটা কদিন আছে, পরে থাকবে না, যেটা টেম্পোরারি সেটার নাম মায়া, যা পার্মানেন্ট নয় সেটার নাম মায়া, যা ছিল না আছে থাকবে না তার নাম মায়া। তাহলে সত্য কোনটা? যা ছিল, যা আছে, যা থাকবে সেটাই একমাত্র সত্য, সেটাই আমাদের বাস্তব বস্তু, সেটাই ভগবান, সেটি ভগবান। তাহলে আমার শরীরটা ছিল না, কদিন আছে পরে থাকবে না, শরীরটাকে বলছি আমার। স্ত্রীটা ছিল না, কদিন এসেছে আমার। ছেলেটা ছিল না, কদিন এসেছে আমার। সবগুলো অনিত্য বস্তুতে আমার যে জ্ঞান করা, এর নাম হলো মায়া। আর মায়ার সঙ্গে, মায়ার সঙ্গে সঙ্গ করা মানে চোখের জলকে জীবন সাথী করা। তাই সংসারের মানুষগুলো মায়ের সঙ্গ করে এবং চোখের জল তাদের জ্বলতেই থাকে, তাদেরকে কেউ রেহাই করতে পারে না, শুধু কান্নাই তাদের জীবনের সাথী হয়, ঠিক কিনা? এই জন্য বাস্তব বস্তুর সঙ্গ করতে হবে। অর্থাৎ এই আত্মাগুলোর কাজ হলো পরমেশ্বর ভগবান কৃষ্ণের সেবা করা। এখন প্রশ্ন থাকবে, কৃষ্ণের সেবা করব কেন? এত 33 কোটি দেবদেবী থাকতে কৃষ্ণের সেবা করব কেন? বলছে শাস্ত্র, বলছে অহমেব আসমেবাগ্রে নান্যদ্য সদসত পরম পশ্চাদহং যদিতচ্চ অবশিষ্যেত সস্মম। পরমেশ্বর ভগবান শ্রীমৎ ভাগবতে বলছেন, অহমেব আসমেবাগ্রে নান্যদ্য সদসত পরম, যখন জগতে কোনো কিছুই ছিল না তখন কেবলমাত্র ছিলাম আমি। এখন জগতে অনন্ত কোটি সৃষ্টি হয়েছে আমার থেকে, আমার শরীর থেকে সৃষ্টি হয়েছে, এখনো আছি আমি। যখন সমস্ত অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সব ধ্বংস হয়ে আমার শরীরের মধ্যে প্রবেশ করবে, যখন জগতে কিছুই থাকবে না, তখন কেবলমাত্র থাকবো আমি গৌর প্রেমা আনন্দে। ছোট্ট কথায় বোঝা গেল কি? বোঝা গেছে? তাহলে ছিল ভগবান, জগতে কিছুই ছিল না, ছিল ভগবান। ভগবানের শরীর থেকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড এত কিছু সব সৃষ্টি হয়েছে, আমরা সব ভগবানের শরীর থেকে এসেছি, সেই ভগবানের শরীরের মধ্যেই আমরা বাস করছি। আবার যখন দেহ রাখবো বা সমস্ত জগৎ ধ্বংস হয়ে যাবে, সবাই আমরা ভগবানের শরীরে প্রবেশ করব, তখন থাকবে কি? একমাত্র সেই ভগবান কৃষ্ণ। আরে কৃষ্ণ ছিল, কৃষ্ণ আছে, কৃষ্ণ থাকবে, এর নাম সত্য বস্তু, এর নাম বাস্তব বস্তু। আর আমাদের প্রত্যেকটা আত্মার কর্তব্য হচ্ছে সেই পরমেশ্বর ভগবান কৃষ্ণের সেবা করা, সেই পরমেশ্বর ভগবানের আরাধনা করা, পূজা করা, তাকে নন্দিত করা। বলুন, ভগবান শ্রীকৃষ্ণ থেকেই তো মানে অন্যান্য দেব দেবী সবাই সৃষ্টি হয়েছে। হ্যাঁ, ধরুন আমি হয়তো ওই ওই দেব দেবীদের পূজা করলাম, তাহলে আশা করি ওটা ভগবান শ্রীকৃষ্ণের পাদপদেই যাবে। বাহ, খুব সুন্দর প্রশ্ন। ভগবান শ্রীকৃষ্ণের থেকেও দেব দেবী সৃষ্টি হয়েছে, খুব ভালো কথা। কিন্তু সেই দেব দেবীর যদি আমি পূজা করি, সেটা পরোক্ষ ভাবে কৃষ্ণের কাছে যাবে, সরাসরি নয়, পরোক্ষ ভাবে যাবে। এই কথাটা যেটা আপনি বললেন, ভগবান কৃষ্ণচন্দ্র গীতাতে এই কথাটাই বলেছেন। কি বলছেন? যে অপি অন্য দেবতা ভক্তিয়া যজন্তে শ্রদ্ধান্বিতা, তে অপি মামেব কৌন্তেয় যজন্তে অবিধিপূর্বকম। আপনার কথাটা শ্লোকে কৃষ্ণ বলছেন, আপনি যেটা বললেন ওটাই কৃষ্ণ বলে গেছেন। যে অপি অন্য দেবতা ভক্তিয়া, যারা যারা অন্য অন্য দেবতার সেবা পূজা করে, যজন্তে শ্রদ্ধায় নিতা, শ্রদ্ধাপূর্বক অন্য অন্য দেবদেবী, লক্ষ্মী, কালী, দুর্গা, সরস্বতী, ইন্দ্র, বরুণ, চন্দ্র, বড় ঠাকুর, ছোট ঠাকুর, শেতলা, বনবিবি, ওলাই চণ্ডী, কারণ না কারণ সেবা করছে। কৃষ্ণ বলছেন তে অপি মামেব কৌন্তেয়। আপনি ভিতরে এসে বসুন, এখানে
বসুন। তে অপি মাম এব কন্তেও, তে অপি সেও বসুন, তে অপি মাম এব কন্ত, হে কুন্তী পুত্র অর্জুন, সেও আমার সেবা পূজা করছে কিন্তু অবিধি পূর্বকম, ওটা নিয়ম নয়, ওটা অনিয়ম, ওটা গরনিয়ম, ওটা বেনিয়ম, ওটা আসল নিয়ম নয়। সোজা রাস্তায় হাঁটা ভালো না ঘুরে ঘুরে আসা ভালো? সোজা রাস্তায় হাঁটা ভালো। নাক বেড়ে দিয়ে কান ধরা ভালো না সরাসরি কান ধরা ভালো? সরাসরি কান ধরা, সরাসরি কান ধরা ভালো। তাহলে নাক বেড়ে দিয়ে কান ধরাটাও যথার্থ রাস্তা নয়, এটাও ভগবান কৃষ্ণ বললেন আমার শাস্তি। আর কথা না, যেটা প্রশ্ন সেটা উত্তর হয়ে যাবে কমপ্লিট তারপর। তাহলে অবিধি পূর্বকম, কৃষ্ণ শব্দটা কি বললেন? অবিধি পূর্বকম, আমার সেবা হয় বটে কিন্তু সেটা কি বিধিসম্মত নয়, ওটা নিয়ম নয়। যেমন একটা উদাহরণ দিচ্ছি আপনি বুঝতে পারবেন, আপনি যেখানে বাস করেন সাউথ কোরিয়া, কি ঠিক বলছেন? সাউথ কোরিয়া বাস করেন কি না? এরকম মেমোরি, যাই হোক, সাউথ কোরিয়া আপনি বাস করেন, যে সমাজে বাস করেন সেই সমাজের মানুষের বিভিন্ন অনুষ্ঠান হয়, বিয়ে থাকবে, শ্রাদ্ধ থাকবে, অন্নপ্রাশন থাকবে, সাধ থাকবে, এরকম বিভিন্ন অনুষ্ঠান থাকবে। যেহেতু আমি প্রতিবেশী, আমি কোনো কোনো সময় আমি তাদেরকে নিমন্ত্রণ করবো, তারা কোনো কোনো সময় আমাকে নিমন্ত্রণ করবে খাবার জন্য, খাওয়ার জন্য, ঠিক তো? নিমন্ত্রণ করবে। এখন একজন আপনার বাড়ির দুটো চারটে বাড়ির পরে একজন দরিদ্র বাড়িতে একটা ছোট কাজ হবে, তো সেই বাড়িতে দেখা যাচ্ছে সেই গ্রামের 400 মানুষ বাস করে কিন্তু সেই দরিদ্র মানুষটার সকলে নিমন্ত্রণ করবার ক্ষমতা নেই, সে তখন বাড়ির পিছু বা হাঁড়ি পিছু একজন করে নিমন্ত্রণ করলো, দেখা গেল তার তাতে 40 জন, হাঁড়ি পিছু একজন করে বলতে বলতে তার 40 জন হয়ে গেছে। এখন আপনার বাড়িতে আপনার ধরুন 5 জন সদস্য, কথার কথা বলছি, 5 জন সদস্য, আপনার বাড়িতে হাঁড়ি 5 জন সদস্য আছে, নিমন্ত্রণ কজন আর? একজন। তো নিমন্ত্রণ যখন আপনি যাবেন বা আপনার স্বামী যাবে বা আপনার শ্বশুর যাবে বা যে হোক একজন যাবে, তখন আপনার 13 বছরের ছেলেটা বলছে মা আমি যাবো আমি যাবো আমি যাবো আমি যাবো, বলতেই পারে, হ্যাঁ আমি যাবো আমি যাবো। এখন আপনি খুব সেন্টিমেন্টাল, আপনি যাবেন সেজেগুজে রেডি হয়ে নিয়েছেন, ছেলেটা যাবো বলে বায়না ধরেছে, আমার সেন্টিমেন্টাল লাগছে না, হাঁড়ি পিছু একজন বলেছে আমি তো 2 জন যাবো না, ও আমি মরে গেলেও যাবো না, হ্যাঁ। তখন মা কি হচ্ছে না, আপনি বললেন চাচা ঠিক আছে তুই যা, হ্যাঁ তুই নিমন্ত্রণটা খেয়ে আয়, ছেলেটা আপনার জায়গায় আপনি যেতেন ছেলের জন্য, আপনার যা হলো না, ছেলে যেতে চাই যাচ্ছে তুই যা, সমাজ এটা হয় না, হয় না অনেক সময় হলো, ছেলেটা চলে গেল, ছেলেটা গেল, ছেলেটা নিমন্ত্রণ খেলো, বাড়ি চলে আসলো। আচ্ছা আপনি বলুন তো, আপনার যে নিমন্ত্রণ করেছিল নিমন্ত্রণটা রক্ষা হয়েছে না হয়নি? অবশ্যই রক্ষা হয়েছে। ওই বাড়িতে যা যা রান্না হয়েছিল আপনার সব খাওয়া হয়েছে তো? আমার খাওয়া হয়নি কিন্তু আমার পরিবারের অন্যজনের খাওয়া হয়েছে। আমি যেটা বলছি ঠিক সেইটা বুঝে উত্তর দেব, নিমন্ত্রণ রক্ষা হয়েছে না হয়নি, কিন্তু যা বাড়িতে রান্না হয়েছিল ওই বাড়িতে সেগুলো কিন্তু আপনার পেটে যায়নি, যায়নি, নিমন্ত্রণ রক্ষা হয়েছে, সম্মান রক্ষা হয়েছে, কথা রাখা হয়েছে, সব হয়েছে, কিন্তু আপনার সেবাটা সরাসরি হয়নি। আপনার যাওয়ার ইচ্ছা ছিল, সেবা করার ইচ্ছা ছিল, কিন্তু কোনো এক কারণে যাওয়া হয়নি, আপনার নিমন্ত্রণ রক্ষা হলো, ঠিক যেমন সরাসরি আপনার সেবা হলো না, অবিধি পূর্বকম, সরাসরি আপনার সেবা না হয়ে ইনডাইরেক্টলি আপনার সেবা করুন, যাক আমি না যাই আমার ছেলে তো গেছে, কি এটা কোনো রকমের সান্ত্বনা দেওয়া হলো, কোনো রকম সান্ত্বনা দেওয়া হলো, কিন্তু সরাসরি আপনার সেবা হয়নি। পরমেশ্বর ভগবান হচ্ছে আমি লর্ড শ্রীকৃষ্ণ পুরুষোত্তম ভগবান, আমার উপরে জগত আর কেউ নেই, সেবা যদি গ্রহণ করার অধিকার থাকে একমাত্র আমি সেবার অধিকারী, তাই সেবা যদি করতে হয় আমাকেই করতে হবে, গাছের পাতায় পাতায় জল দেওয়াটা বুদ্ধিমানের কাজ নয়, অন্ন যদি দিতে হয় চোখের ভেতরে ডাল ভাত তরকারি ঢুকিয়ে দেওয়া উচিত নয়, কানের মধ্যে ঢুকিয়ে দেওয়া উচিত নয়, হাতে কটা কত পেতে দেওয়া উচিত নয়, শিরেতে শিরে বাড়ি হয় অকারণ, মূলেতে সিঞ্চিলে জল, শাখা পল্লবের বল, শিরে বাড়ি হয় অকারণ, কথাটার মানে কি? মূলেতে সিঞ্চিল যথা তরর মূল নিষে চাওয়া নেই না, যথা তরর মূল নিষে চাওয়া নেই না, তৃপন্তি তৎস্কন্দ ভুজব শাখা প্রাণ পহাচ্ছ যথেন্দ্রিনাম তথৈব সর্ব অরণম অচ্যুত ইজ্জা, ভাগবত বলছেন কি অপূর্ব কথা, কেন দেবদেবী সেবা পূজা করার প্রয়োজন নেই, সে দেবদেবীর সেবা পূজা আপনি করলে করতে পারেন, তাতে মহাভারত অশুদ্ধ হবে না,
কিন্তু করলে ঠকবেন আপনি। সমাজের মানুষ তো সব গুপ্ত কথা জানে না, কারণ তারা ভোরবেলা উঠবে সংসার সংসার করে কামড়াবে, কি ঠিক না ভুল? জীবনে গীতার পাতা খোলবার সময় তাদের নেই, শাস্ত্রের পাতা খোলবার সময় নেই, শাস্ত্র যারা জানে সে সাধুর কাছে যাওয়ার তাদের সময়ও নেই। ওই রকমও সংসার করতে করতে দেহ রাখবে, আর সঙ্গে সঙ্গে পশু পাখি কীট পতঙ্গ গাছপালার জন্ম হয়ে যাবে। মনুষ্য জীবনের একমাত্র কর্তব্য ভগবানের সেবা করা। ভগবানের সেবা না করে তুমি মরে যাবে, তারপর তুমি ভগবান তোমার আবার ফের মনুষ্য জন্ম দেবে এটা তুমি আশা করো না। তোমার কাছ থেকে দিদি দিদি বলে ভালোবেসে 27,000 টাকা ধার করে নিয়ে, দিদি আমি বড় বিপদে পড়েছি, এক মাসের মধ্যে তোমাকে দিয়ে দেবো, 2700 মাস হয়ে গেলেও 27 মাস চলে গেল দিদির সঙ্গে আর দেখা করবো না, দিদি খুশি তো? কি আপনি খুশি? এরপরে বেশ 7 বছর কেটে গেছে, দিদি মনে করে যা টাকাটা ধরেই ফেলে দিয়েছি, মনে করবো আমার অপারেশনে চলে গেছে, সান্ত্বনা দিচ্ছেন মনে মনে। 7-8 বছর পরে দিদির সঙ্গে ফের আবার ভাব জমাতে এসেছে, দিদি আমি খুব বিপদে পড়েছি, দিদি কিছু মনে করো না, ওই টাকা এই টাকা সব একসঙ্গে দিয়ে দেবো, তুমি আমার 5,000 টাকা দাও না, বড্ড বিপদে পড়েছি। আপনি দেবেন তো? দেবেন না কেন? এত দয়া করে চাইছে, আপনার হাতে পায়ে ধরে কামড় করছে, কাঁদছে, আপনি দেবেন না? তখন আপনি সরাসরি বলছেন বাক্সের মধ্যে 2,00,000 টাকা রয়েছে, মায়ের ভাই একটাও পয়সা নেই, তাকে কটু কথা বলছো না, মায়ের ভাই একটাও পয়সা নেই, একদম একদম কিচ্ছু নেই, থাকলেও আপনি দেবেন না, ক্ষমতা থাকলেও আপনি দেবেন না। আপনার যদি এই চরিত্র হয়, ধার করে নিয়ে ধার যদি শোধ না করে, তাকে আপনি আর ভালোবাসেন না, আদরের চোখে দেখেন না, পুনরায় তাকে ধার দেবেন না, ভগবান এত সুন্দর মানুষ শরীরটা আপনাকে দিয়েছে তার সেবা করবার জন্য, আপনি তার সঙ্গে বেইমানি করেছেন, সে আবার পুনরায় আপনাকে এমন সুন্দর মানুষ শরীর না দিয়ে একটা ছাগলের শরীর দিয়ে দেবে, একটা সোরের শরীর দিয়ে দেবে, একটা গাধার শরীর দিয়ে দেবে। যাও, তোমার এত যদি ভোগ করার ইচ্ছা, দেখো তুমি ভোগ করে দেখো কত ধানে কত চাল। ভগবানের মার দুনিয়ার মার। আজকের যে কোটিপতি বুদ্ধির তোরে সমাজের একটু লেখাপড়া শিখে একটু একটু ডুব যৌবন থাকলে তাদের অহংকার খুব, সত্য বলছি না মিথ্যা বলছি, যাদের ডুব যৌবন বেশি ভালো থাকে তাদের অহংকার থাকে না? থাকে না, অস্বীকার করবেন সবার, সেটা ব্যতিক্রম, যেটা থাকে না সেটা ব্যতিক্রম, সত্য তো? যাদের টাকা পয়সা প্রচুর থাকে ধন সম্পদের অহংকার থাকে না? থাকে না, থাকে, ব্যতিক্রম। আপনি যেটা বলতে চাইছেন আস্তে, সবটাই ব্যতিক্রম আছে, ওটা ধরতুবিন বলতে নয়, সমাজের পার্সেন্টেজ যেদিকে বেশি সেইটাই ধরতে হবে, কেউ ব্যতিক্রমটা ওটা কোনো ধরবো না। তাহলে শাস্ত্র বলছে, আমি বলছি না, মহাপুরুষ স্বয়ং ভগবান বলছেন, বলছে জন্ম ঐশ্বর্য শ্রুত শ্রী 4টে অহংকার আছে। দেখুন তো আমাদের জীবনে আছে কিনা, জন্ম ঐশ্বর্য শ্রুত শ্রী। জন্ম মানে কি? উচ্চ বংশে যদি আমার জন্ম হয় আমাদের অহংকার থাকবে না? থাকবে না। আমি মুখার্জি, ব্যানার্জি, চট্টোপাধ্যায়, দেবনাথ এইসব বংশে যদি একবার ঢুকে পড়ি না, ও ঠাকুর মশা গ্লাসি মানে গলাসি করে ইয়া বড় ইলিশ মাছ কিনে নিয়ে আসলেও ঠাকুরমশা কি কি উচ্চ বংশে চ্যাটার্জি চট্টোপাধ্যায়, চট্টোপাধ্যায় যত বড় ইলিশ মাছ কিনে খাব তাতে কোনো চট্টোপাধ্যায়। অর্থাৎ ব্রাহ্মণের কর্তব্য কি? ব্রাহ্মণের কর্তব্য শাস্ত্র বলছে যজন যাজন অধ্যয়ন অধ্যাপনা। কিন্তু সেই ব্রাহ্মণ দেখবেন সূত্রের কাজ, ওই চাম্বাটির বাজারে গিয়ে দেখবেন চ্যাটার্জি শু হাউস। হ্যাঁ, চ্যাটার্জি শু হাউস মানে কি? চ্যাটার্জি এখন যজন যাজন অধ্যয়ন ছেড়ে দিয়ে, ভগবানের আরাধনা ছেড়ে দিয়ে এখন সূত্রের কাজ জুতোর দোকান খুলে বসে আছে। সমাজ ভেঙে পড়েছে, শাস্ত্র ভেঙে পড়েছে, ভগবানের আইন ভেঙে চুরমার করে দিচ্ছে, কথার কথা বলছি। অথচ তার অহংকার কি? উচ্চ বংশে জন্ম হলেই তার একটা অহংকার থাকবেই, বংশের গরিমা থাকবেই, আমরা ব্রাহ্মণ। বলছে ঐশ্বর্য মানে ধন সম্পদ যদি কারোর থাকে তার অহংকার থাকবেই থাকবে। জন্ম ঐশ্বর্য শ্রুত মানে বিদ্যা, একটু যদি লেখাপড়া শিখেছে, যদি 2-3টে ডিগ্রি লাভ হয়, ল্যাজ ল্যাজ এত বড় লম্বা হয়ে যাবে, আর তার ধরে রাখা যাবে না, ঠিক না ভুল? আর যত বড় ল্যাজ লম্বা হবে তার অহংকার তত বেশি হবে, সে তত বেশি পরিমাণে ভগবানকে নিন্দা করবে এবং ভগবানকে অবিশ্বাস করবে, ব্যতিক্রম। আপনি সব জায়গায় ব্যতিক্রম ধরে রাখবেন, অধিকাংশ 100 জনের মধ্যে 100 জন বিদ্যমান সকলে ভগবানকে মানে, ভগবানকে সেবা করে, ভগবানকে বিশ্বাস করে, করে না, খুব কম, খুব রেয়ার। এবার যদি বলেন আমি বিশ্বাস করি, আমি ভগবানকে খুব মানি, আমি ভগবানকে ভালোবাসি, ভগবান আছেন বলে আপনি জন্মগ্রহণ করেছেন, ভগবান আছেন বলে আপনি স্বীকার করছেন, আর স্বীকার করলেন মানলাম, আমি বলছি আপনি ভগবানকে মানেন, ভগবানকে বিশ্বাস করেন, ভগবানের জন্য জন্ম একটু আগে আপনি শুনেছেন,
যে ভগবান বিনা অস্তিত্ব নেই, এমন সুন্দর শরীরটার অস্তিত্ব থাকবে না, এ শিয়াল কুকুরে ছিঁড়ে ছিঁড়ে খাবে যদি ভগবান শরীর থেকে ব্যাটারিটা খুলে নেয়। তো ব্যাটারিটা লাগিয়েছে কৃষ্ণ, ভগবান লাগিয়েছে। তাহলে যদি কৃষ্ণ বাঁচিয়ে রাখে, শরীরটা দিয়ে রেখেছেন তিনি, আমি শরীরটা ভোগ করছি তার দয়াতে, চোখ দিয়ে এত সুন্দর দেখছি, কান দিয়ে এত সুন্দর শুনছি, এত সুন্দর সুন্দর জিনিস খাচ্ছি, যা খুশি ইচ্ছা হচ্ছে তাই ভোগ করছি, এই ভোগটা টিকে রেখেছে কে? কৃষ্ণ। তো সেই কৃষ্ণকে আজ পর্যন্ত আপনি কি ভালোবেসেছেন? আমি একটা কথা বলি, আমি যেটা প্রশ্ন করি সেটার উত্তর আগে দিন। আমি সেটাই বলছি, আমি ভগবানকে সেভাবে ভালোবেসেছি কিনা বা সেভাবে কোনো সেবা দিয়েছি কিনা আমি জানি না, তবে আমি এটা ভাবি কর্মই ধর্ম। আমি আমার মানে কর্ম দিয়ে মানে আমার আশেপাশে যারা আছে, অন্তত আমার বাবা মা শ্বশুর শাশুড়ি ননদ সবাইকে আপন করে নিয়ে বাঁচতে চাই, সবাইকে নিয়ে আমি থাকতে চাই। বাহ, খুব ভালো কথা, আপনি সবাইকে আপন করে, এই যে কর্মই ধর্ম, সকলকার মিলে মিলেমিশে সকলকার নিয়ে আপনি চললেন, এটাকে আপনি ধর্ম বলছেন। আপনি সকলকার মিলেমিশে নিলেন, সকলকার সঙ্গে সুন্দর ব্যবহার করলেন, সৎভাবে জীবনযাপন করলেন, কর্মই ধর্ম, কর্মই ধর্ম। এটা আপনার ভাবনা, আপনার ভাবনা, নট গীতা, নট ভাগবত। আপনার যা মনোবৃত্তি বা আপনি যেটা ভাবেন ওটা কিন্তু শাস্ত্র, ভালো করে বোঝবার আছে, একটু একটু করে ধীরে ধীরে বুঝতে হবে। আমি যেটা ভাববো সেটাই কি গীতা? আমি যেটা ভাববো সেটা নিশ্চয়ই ভাগবত নয়, আমি যেটা ভাববো সেটা রামায়ণ পুরাণ নয়। তাহলে আমার ভাবনা আর ভগবানের নির্দেশ শাস্ত্র দুটো এক জিনিস নয়, কথা আর বলবেন না, চুপচাপ শুনে জানবেন। তার আমি যেটা বলবো আমি যেটা ভাববো ওটা শাস্ত্র না, ওটা আমার মন গড়া, আমার এটা ভাবনা, আমি মনে করি এটা করলে ভালো হবে তাই করি, আমার মনে হয় এটা করলেই ভালো, কর্মই ধর্ম। কিন্তু সব কর্মই যে ধর্ম নয়, আপনার কথাই মানলাম, কর্মই ধর্ম কিন্তু সব কর্ম তো ধর্ম নয়। চোর চুরি করে আস্তে আস্তে, আর কথা একদম বলবেন না, আপনি অনেক কথা জানেন আমি বুঝতে পেরেছি, শুধু শুনে জানি বা আমি ভাগবত পাঠের মাঝখানে একটা কথা প্রশ্ন করার সুযোগ দিই না, আপনার দু তিনখানা প্রশ্ন করার সুযোগ দিয়েছি, সব প্রশ্নের উত্তর দিয়ে আমি শেষে, যা যা প্রশ্ন আছে সব রেডি রাখুন, পাঠের শেষে আপনার প্রশ্নগুলো বলবেন, এক এক করে উত্তর দেব। তথাপি আমি আপনার তিন তিনখানা প্রশ্নের সুযোগ পাঠের মাঝখানে দিয়েছি, এরা সবাই জানে, সহানুভূতির সঙ্গে দিয়েছি, আর প্রশ্ন করবেন না, শুধু চুপচাপ শুনে যান। কর্মই ধর্ম এই শব্দটা কত বড় ভুল, এটা ভালো করে দেখে নিন, কর্মই ধর্ম সেটার একটা ব্যাখ্যা রয়েছে, কিন্তু সব কর্ম ধর্ম নয়। চোর চুরি করবে, বদমাইশি করবে, লম্পটগিরি করবে, সেগুলি কর্ম নয়, সব কর্ম করতে হবে। হ্যাঁ, তাহলে কর্মই ধর্ম শব্দটার মধ্যে নোনা জল রয়ে গেল, কর্মই ধর্ম সব কর্ম ধর্ম। এবার আপনি সৎকর্ম করলেন, সেই সৎকর্ম আপনাকে বাঁচাতে পারবে না, সৎকর্মরূপ যে ধর্ম আপনি করবেন ওই ধর্ম আপনাকে মার্ডার করে দেবে। দেখুন এইবার পায়ের তলায় মাটি নেই, এক এক করে যখন সাধুর সঙ্গে শুনবেন, তো যখন শুনবেন চোখ ছানাবড়া হয়ে যাবে, রসগোল্লা হয়ে যাবে। যে ধর্ম আপনি যেটাকে ধর্ম বলছেন ওই ধর্ম আপনাকে মেরে দেবে, যে ধর্ম আপনি যেটাকে ধর্ম বলে মানছেন, স্বামীর খুব সুন্দর করে সেবা করলেন, ছেলে মেয়ে খুব সুন্দর করে লালন পালন করলেন, আপনি সমাজে সকলকার ভালোবাসেন, কেউ যদি এসে আপনাকে বিপদ জানায়, আপনি বাক্স থেকে টাকা বের করে না দিয়ে থাকতে পারেন না, আপনার যে কেউ আপনাকে দরিদ্র এলে আপনি তাকে বাড়িতে বসিয়ে খাইয়ে দেন, হ্যাঁ তুমি দুর্বল এসেছো দুটো সেবা করে যাও, খুব দয়াময়ী মা আপনি, আপনার দয়ার কোনো তুলনা নেই, আপনার মন খুব উদার, তথাপি জমের ডান্ডা আপনাকে পিঠে পড়বেই পড়বে, কোনো বাপ আপনাকে বাঁচাতে পারবে, সত্য কথা বলে সারা জীবন সত্য কথা বলে যাবেন, সারা জীবনটা আপনি সকলের পাশে দাঁড়াবেন, কেউ যদি বিপদে পড়ে হাসপাতালে রাত্রিবেলা একটার সময় ডাকে, আপনি সকলে ঘুমাবে, আপনি ছুটে তার সঙ্গে অ্যাম্বুলেন্সে ছুটবেন, এটা ভালো কাজ না মন্দ কাজ? ভালো কাজ, এত ভালো ভালো কাজ আপনি করবেন, কিন্তু জমের ডান্ডা আপনাকে ছাড়বে না, বুঝতে পারছেন? এত ভালো কাজ করলেন তবু জমের ডান্ডা আপনার বন্ধ হলো না কেন? কারণ আপনি যে ধর্মগুলো করেছেন ওই ধর্মগুলোর নাম পুণ্য কর্ম, ওই ধর্মগুলো করলে কি হয় জানেন? পুণ্য কর্ম সঞ্চয় হয়, কারোর পাশে দাঁড়ালেন পূর্ণ কর্ম সঞ্চয়, ধর্ম করলেন কর্ম, ওই কর্মই ধর্ম যেটা বললেন, তার উত্তরগুলি এক এক করে শুনুন এইবারে।
ভাগবত গীতা চামড়াটা ছাড়িয়ে দিয়েছে, কিন্তু আমরা তো জীবনে যাই না, শুনবো কি করে, বুঝবো কি করে, বোঝাবে কে, জানাবে বা শোনাবে, সেরকম সমাজের লোকের বড় অভাব আছে। তাহলে ধর্ম করলে লাভ লোকসান নেই, কিন্তু সেই ধর্ম আমাকে শেষ পর্যন্ত আমাকে সেলটা দিতে পারে না, সেই ধর্ম আমাকে মেরে দেয়। সেই ধর্মগুলো কি শুনুন ভালো করে, আপনি ক্ষুধার্তকে অন্ন দিলেন, এটা ধর্ম না ধর্ম না? ধর্ম, অবশ্যই ধর্ম। আপনি আপনার বাবা মাকে অত্যন্ত আদর যত্ন করে সেবা পূজা করেন, এটা ধর্ম না ধর্ম না? ধর্ম। আপনি ফ্রিতে জামা কাপড় বিতরণ করে দিলেন, প্রতি বছর একটা ডেট আছে দুর্গাপূজার সময়, কথার কথা বলছি, সরস্বতী পূজা হোক আর একটা ডেট আছে, সেখানে আপনি প্রতি বছর 50 পিস কাপড় বা জামা আপনি দরিদ্রকে দান করেন, এটা ধর্ম না ধর্ম না? বন্যাত্রাণে আপনি 1,00,000 টাকা ত্রাণ তহবিলে দান করেছেন, এটা ধর্ম না ধর্ম না? আপনার বাড়ির সামনে একটা স্কুল করবার জন্য আপনি কিছুটা জায়গা দান করে দিয়েছেন, এটা ধর্ম না ধর্ম না? আপনি ফ্রিতে কিছু মানুষের ওষুধ দান করে দিয়েছেন, এটা ধর্ম না ধর্ম না? ধর্ম। সমাজে গরিব মানুষের পাশে সবসময় আপনি দাঁড়িয়ে থাকেন, তাদের ভালো মন্দ বিপদে আপদে সুখে দুঃখে সবসময় তাদের পাশে আছেন, ধর্ম না ধর্ম না? সব ধর্ম, এই সবগুলো ধর্ম। এই ধর্মগুলোর রেজাল্ট কি জানেন? এই ধর্মগুলোর রেজাল্ট, এই ধর্মগুলোর রেজাল্ট হচ্ছে এই ধর্ম আপনি যখনই করবেন তখন এই ধর্মের দ্বারা পূর্ণ কর্ম সঞ্চয়। ভালো করে মনে রাখুন, ধর্মগুলো করলে কি কি সঞ্চয় হবে? পূর্ণ কর্ম। আর পুণ্যের বলে, পুণ্যের বলে ভোগের মাত্রা প্রচুর পরিমাণে পাওয়া যায়। যদি আপনার 500 টাকা থাকে সেই রকম আপনি সংসারটা মেনটেন করবেন, যদি মাসে আপনার 5,000 টাকা আয় থাকে আপনি সেই রকম সংসার মেনটেন করবেন, যদি মাসে আপনার 50,000 টাকা আয় থাকে সেই রকম ভাবে আপনার হাত লম্বা হতে থাকবে, প্রতি মাসে যদি আপনার 5,00,000 টাকা আয় হয় তো সেই রকম ভাবে আপনার হাত লম্বা হয়ে যাবে, ঠিক না ভুল? সত্য। তাহলে যখনই টাকার প্রাচুর্য বাড়ছে সাথে সাথে ভোগের প্রাচুর্য বেড়ে যাচ্ছে। 5,000 টাকার মতো, 5,00,000 টাকা যখন প্রতি মাসে রোজগার, আপনি 5,000 টাকার মতো জীবনযাপন করতে পারবেন না, অসম্ভব। কিন্তু সেই কোন একটা সংসারে একটা ছেলে একটা ল্যাম্প ফ্যাক্টরি, বাল্ব ফ্যাক্টরি বা একটা বাজির কারখানাতে একটু কাজ করে সে মাসে 2,000 টাকা কামায়, আর তার স্বামী 2,000 টাকা কামায়, 4,000 টাকা তাদের রোজগার, সে নিশ্চয়ই 5,00,000 টাকার মতো জীবনযাপন করতে পারবে না? তাহলে বোঝা উচিত যেমন কর্মের পরিমাপ ঠিক সেই রকম অনুসারে তার আয়ের পরিমাপ যেমন তার ভোগের পরিমাপ ঠিক তেমন। যত পূর্ণ কর্ম সঞ্চয় হবে তত অর্থটা, তত অর্থের দিক থেকে সে ধনী হয়ে যাচ্ছে, অর্থ যদি বেড়ে যাচ্ছে তাকে ধনী বলা হচ্ছে, পূর্ণ কর্ম যত বেড়ে যাচ্ছে তার ওই রকম সুখ ভোগের মাত্রাও বেড়ে যাচ্ছে। এইরকম পূর্ণ কর্ম করতে করতে শুনে নিন ভালো করে, পূর্ণ কর্মের সর্বোচ্চ ধাম হচ্ছে, সর্বোচ্চ লোক হচ্ছে স্বর্গ, কিন্তু স্বর্গের উপরে আরো বহু কিছু রয়েছে। আমরা যে লোকে বাস করি এইটার নাম ভূলোক, এর উপরে আছে ভূগোলোক, এর উপরে আছে স্বর্গলোক, এর উপরে আছে মহলোক, এর উপরে জনলোক, তপলোক, সত্যলোক, 7টা উপরে আছে, এখান থেকে 7টা নিচে আছে, এসব অনেক অনেক কিছু শেখার আছে। অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, একটা ব্রহ্মাণ্ডের 14 তলা, 7 তলা আন্ডারগ্রাউন্ডে আর 7 তলা উপরে, 14 তলা বিল্ডিং, তার মধ্যে আমাদের বাস, কোথায় আছি কেউ জীবনে বলতে পারবেন না। আমি আছি ভূলোকে, এই ভূলোকে আমার বাস, এর উপরে 3 তলায় আছে দেবতারা, দেবতারা বেশি দূরে নেই। আপনি ইচ্ছা করলে যদি ভগবানের আরাধনা কৃষ্ণের আরাধনা করেন তো আপনি একসময় দেবতা হয়ে যাবেন। শুনেছেন কোনোদিন এরকম অবাক করা গল্প, যে দেবতাদের পায়ে আপনি ফুল জল তুলসী মারছেন বা অন্য অন্য সেবা পূজা করছেন, নকুল দানা চিনি বাচ্চা ফল আপেল কলা মারছেন, একদিন আপনিও স্বর্গের দেবতা হয়ে যেতে পারবেন, অনায়াসে দেবতা হয়ে যেতে পারবেন যদি ভগবানের কৃষ্ণের আরাধনা করেন। ওই 33 কোটি দেবতা সব কৃষ্ণের আরাধনা করেছে, ভগবানের আরাধনা করে ওই প্লেস পেয়েছে, ওই দেবতাদের দেবতা স্থান দিয়েছেন স্বয়ং কৃষ্ণ। কিরকম ভাব ভগবান কৃষ্ণের সেই কীর্তনটা শুনুন, তুমি সর্বে সরেশ্বর ব্রজেন্দ্র নন্দন, তুমি সর্বে সরেশ্বর ব্রজেন্দ্র তুমি সরে সরে তারো
দেখুন মহাজন কীর্তনে কি বললেন, তুমি সর্বেশ্বরেশ্বরেশ্বর, সমস্ত ঈশ্বরের ঈশ্বর তুমি, তাই তুমি সর্বেশ্বরেশ্বরেশ্বর, তুমি সর্বেশ্বরেশ্বরেশ্বর ব্রজেন্দ্র কুমার, তোমার ইচ্ছায় বিশ্বে সৃজন সংহার। কিভাবে হচ্ছে? তব ইচ্ছা মতে ব্রহ্মা করেন সৃজন। হে কৃষ্ণ, তোমার ইচ্ছায় ব্রহ্মা সৃজন করছে। তব ইচ্ছা মতে বিষ্ণু করেন পালন, তোমার ইচ্ছায় বিষ্ণু পালন করছে। তব ইচ্ছা মতে শিব করেন সংহার, হে কৃষ্ণ তোমার ইচ্ছা মতে তোমার আজ্ঞাতে শিব ধ্বংস করছে। তব ইচ্ছা মতে মায়া সৃজে কারাগার, তোমার ইচ্ছায় মায়া এই জেলখানা তৈরি করেছে। এই মায়ের জগৎটা জেলখানা, আমরা সব জেলের মধ্যে রয়েছি, আমরা সব আসামি, আমরা কেউ ভালো নয়, এটা মায়ার জেলখানা। আমাদের আদিবাড়ি গোলবৃন্দাবন, শুনে রাখুন সব কথা, আমাদের আদিবাড়ি রয়েছে, এই জন্য বারবার ঘর পাল্টাতে হচ্ছে আমাদের। এখানে কিছুদিন যাযাবরের মতো দিন কত এখানে থাকলাম, এখান থেকে ঘাড় ধরে বের করে দেবে, অন্য জায়গায় সংসারে আবার জন্মাতে হবে, সেখানে দিন কত থাকবেন, আবার ফের মারা যাবেন, সেখান থেকে ঘাড় ধরে ফের বের করে দেবে, আবার সেখানে দিন কত সংসার করবেন, এইভাবে জনম জনম কোটি কোটি জনম করছি, মায়ের সংসারে করছি। ভগবান বলছে সেই দিন তুমি ছুটি পাবে যেদিন থেকে তুমি আমার ভালোবাসা শুরু করবে, যেদিন থেকে আমাকে ভালোবাসতে শুরু করবে সেই দিন তোমার উদ্ধারের দরজা খুলে যাবে। এই মায়ার হাত থেকে নিস্তার পাওয়ার কোনো রাস্তা নেই। দৈবী হি সা, দৈবী হি এসা গুণময়ী মম মায়া তুরাত্যা মা মেবাজে প্রবদন্তে মায়া মেতাং তরন্তিতে, যেদিন থেকে তুমি আমার ভালোবাসবে সেই দিন থেকে আমি তোমার মায়ার হাত থেকে মুক্ত করে তোমাকে আমি আমার কাছে গোলক বৃন্দাবনে নিয়ে চলে যাবো, কারণ আমি তোমাদের পিতা। এই দেবদেবী সেবা পূজা করলে এরা তোমাকে বাঁচাতে পারবে না, এরা তোমাকে মৃত্যুর হাত থেকে রক্ষা করতে পারবে না, তোমাকে ছেড়ে দিতে পারবে না এরা। আমি ছাড়া দিতে পারি একমাত্র আমি, সে ক্ষমতা কেবলমাত্র আমারই রয়েছে। তাই এই সংসারের একমাত্র সর্বশ্রেষ্ঠ হচ্ছে পরমেশ্বর ভগবান কৃষ্ণচন্দ্র। সেই কৃষ্ণচন্দ্র এই শরীরটা দিয়েছিলেন তার সেবা পূজা করবার জন্য। যদি সেই ভগবানের সেবা পূজা আমি না করি, যদি আমি মরে যাই বা নিজে আত্মহত্যা করি, তার দুটো দায় সব আমার। আমি যদি ভগবানের সেবা পূজা না করে মরে যাই, তাহলে তার জন্য আমাকে সাজা পেতে হবে। আর যদি ভগবানের সেবা পূজা না করার আগে আমি যদি আত্মহত্যা করি, তার তার দায় আরো ভীষণ, আরো ভয়ঙ্কর, আরো কোটি গুণ বেড়ে যাবে। সেই জন্য সেই প্রসঙ্গে প্রেতাত্মা যারা হয়ে যায়, যারা আত্মহত্যা করে তারা হয়ে যায় প্রেতাত্মা, প্রেতাত্মা তাদের সহজে উদ্ধার হয় না। সেই প্রসঙ্গে ভাগবতের একটা সুন্দর কাহিনী আজকে বলে তবে সমাপ্তি করো, শুনে রাখুন আজকে শোনাটা খুব জরুরি এই কাহিনীটা। ভাগবতে প্রথমে রয়েছে শ্রীমৎ ভাগবতমে একজন ব্রাহ্মণ ছিল, তার নাম
ব্রাহ্মণটি অত্যন্ত খুব বড় মাপের ভক্ত ছিল। এক কথা সেই ব্রাহ্মণ তিনি পরম বৈষ্ণব ছিলেন, ভগবানের আরাধনা ব্যতীত তার কিছু ভালো লাগতো না। ভালো করে শুনবেন গল্প, প্রেতাত্মার কাহিনী ভাগবত থেকে বলছি। ভগবানের আরাধনা ছাড়া তার কিছু ভালো লাগতো না, কিন্তু ভাগ্যক্রমে বা দুর্ভাগ্যক্রমে তাই তার সঙ্গে যার বিবাহ হয়েছিল সেই স্ত্রীটি ছিল অত্যন্ত মুখরা, অত্যন্ত অসৎ, অত্যন্ত বদগুণের মাস্টার, সমস্ত রকম বদগুণের মাস্টার ছিল তার স্ত্রী। আর স্বামী ছিল বৈষ্ণব, ধীর স্থির শান্ত নম্র ভদ্র, কিন্তু ধন সম্পদে ব্রাহ্মণের কোনো অভাব ছিল না, এমত অবস্থায় জীবনযাপন করে। কিন্তু ব্রাহ্মণের সব থেকে বড় দুঃখ ছিল কি, তার একটা পুত্র সন্তান ছিল। ব্রাহ্মণের পুত্র সন্তান ছিল না, সবাই মনোযোগ দিয়ে শুনবেন, পুত্র সন্তান ছিল না। এখন বয়স হয়ে যাচ্ছে অথচ পুত্র সন্তান নেই, ব্রাহ্মণের মনে মনে বড় কষ্ট। একদিন মনের দুঃখে তিনি বনে চলে গেলেন। বনে গিয়ে এক জায়গায় ঘুরতে ঘুরতে হঠাৎ দেখে একটা সরোবরের পাশে একটা বট বৃক্ষের তলায় একজন সাধু বসে ভগবত আরাধনা করছে। তো সেই ব্রাহ্মণটি, সেই ব্রাহ্মণ বৈষ্ণব ছুটে গিয়ে সেই সাধুর চরণে পড়ে আকুল প্রাণে কাঁদছে, হে সাধু বাবা তুমি আমাকে একটু কৃপা করো, তুমি আমাকে কৃপা করো। আকুল প্রাণে কাঁদছে, পা দুটো জড়িয়েছে, চরণ জড়িয়ে কাঁদছে, আমায় কৃপা করো, কি হয়েছে? তো বলছে আগে তুমি বলো সাধু বাবা আমায় তুমি কৃপা করবে কিনা। আরে বলো তোমার কি হয়েছে বলো, আচ্ছা বলো বলো কি হয়েছে তুমি বলো। এই বলে তখন সেই ব্রাহ্মণটি বলছে যে হে সাধু বাবা আমার জীবনে একটা বড় দুঃখ, আমি অপুত্র, আমার পুত্র সন্তান নেই, আমার ধন সম্পদ সব আছে কিন্তু একটা পুত্র বিনা আমি বড় অসুখী, আমি বড় কষ্ট পাচ্ছি, আপনি দয়া করে আমাকে একটা পুত্র সন্তান দিন। তো সে সাধু বাবা বলছে তুমি আমার পাটা ছাড়ো আমি দেখছি। সাধু তখন সঙ্গে সঙ্গে ধ্যান করলেন, দেখুন কি অপূর্ব জীবন কাহিনী, শুনে রাখুন। সাধু তখন ধ্যান করলেন, ধ্যান করে দেখছে বাবরে বাপ এত কর্ম খারাপ রয়েছে পূর্ব জন্মে, শুধু এই জন্মে কেন আগামী সাত জন্মের কোনো পুত্র নেই। গৌর জমানন্দে হরি হরি বল, দেখছেন অদৃষ্ট কিরকম, দেখুন কর্মফল কিরকম, দেখুন আমরা শুধু স্বেচ্ছাচারিতার মতো কর্ম করে যাচ্ছি, কর্মের পরিণাম গুলো কিরকম ভয়ঙ্কর দেখুন। এ জন্মে পুত্র নেই ছটফট করছে, সাধু দর্শন করে দেখছে ধ্যান করে দেখছে এই ব্রাহ্মণের কর্মটাই এতটা খারাপ, আগামী সাত জন্ম এর কোনো পুত্র নেই। কি সাধু তো অবাক হয়ে গেছে, সাধু বলছে তোমার পুত্র সন্তান এই জন্মে কেন, আগামী সাত জন্মের পুত্র নেই। তো আরো জোর করে সাধু চরণ জড়ি ধরে কাঁদছে, ছাড়বো না বাবা আমার একটা পুত্র চাই চাই, তোমরা ভগবানের জন তোমার অনেক কিছু পারো, তোমার অনেক কিছু পারো, তোমাদের অনেক ক্ষমতা আছে, একটু দয়া করো আমার একটা পুত্র সন্তান দাও। সাধু বাবা দেখলেন এইরকম নাছোড়বান্দা, ঠিক আছে। তো সাধু বাবা তখন একটা ফল মন্ত্রভূত করে আর সেই ব্রাহ্মণের হাতে দিয়ে বললেন এই ফলটা নিয়ে গিয়ে তোমার স্ত্রীকে খাইয়ে দেবে, যথাসময়ে একটা সুন্দর গুণবান সচ্চরিত্র বৈষ্ণব পুত্র জন্মগ্রহণ করবে। ব্রাহ্মণ তো আনন্দে আত্মহারা, ব্রাহ্মণ বাড়িতে চলে আসলেন, তার স্ত্রীর নাম হচ্ছে ধুন্ধুলি, ব্রাহ্মণের পুত্রের নাম হচ্ছে, স্ত্রীর নাম হচ্ছে কি ধুন্ধুলি। ধুন্ধুলির কাছে এসে বলছে ব্রাহ্মণী ব্রাহ্মণী আজ একটা বড় আনন্দের সংবাদ আছে, এই ফলটা তুমি খেয়ে নাও, এই ফলটা খেলেই আমাদের একটা সুন্দর পুত্র সন্তান আসবে। হরি বল হরি বল। ধুন্ধুলি তখন চিন্তা করছে সর্বনাশ, বয়স হয়ে গেছে এতদিন সন্তান ফন্তান হয়নি, আর এই বুড়ো বয়সে ব্রাহ্মণ কোথা থেকে একটা ফল নিয়ে এসেছে, সেই ফলটা খেলে যদি আমি পুত্রবতী হই তাহলে আমি তো আর ইচ্ছা মতো চাকরিটাই খেতে পারবো না, ভাগবতের কাহিনী আমি বানিয়ে বলছি না, আমি চা খুশি খেতে পারবো না, আর সর্বনাশ যদি ডাকাত পড়ে তখন তো আমি পালাতে পারবো না তাড়াতাড়ি করে, কি যদি ডাকাত পড়ে তখন আমি পালাতে পারবো না, না বাবা এত অসুবিধা, এইসব এখন গর্ভবতী টতি ওসব হতে পারবো না, সারা জীবন যখন মা হই না শেষ বয়সে আর আমার মাঠা হবে দরকার নেই, আমি এখন সব সন্তান ফন্তান নেবো না বাবা। তখন তাড়াতাড়ি করে তার কাছাকাছি তার বোন থাকতো, বোনের সঙ্গে পরামর্শ করছে, ভাগবতের কাহিনী খুব মনে যাচ্ছে শুনে, হ্যাঁ রে বোন এইরকম এইরকম অবস্থা কি হবে বলতে, হ্যাঁ কি করা যায় এখন। তখন বলছে তারে এক কাজ কর, তুই ফলটা তোদের বাড়ির গরু খাইয়ে দে,
তোর বাড়ির গরুটা খাইয়ে দে, আর আমার স্বামী তো, আমার তো একখানি ছেলে মেয়ে, আমার স্বামী তো দরিদ্র, তুই তো অনেক টাকা পয়সা, কিছু ধন সম্পদ আমার ছেলে স্বামীকে দিয়ে দিবি, আর এই পুত্রটা তোর বলে আমি চালিয়ে যাবো। হ্যাঁ তো বলছে আমি এখন কি করে থাকবো, বলে তুই এখন পেটের মধ্যে কিছু কাপড় টাপড় জড়িয়ে টড়িয়ে একটু মানে একটু সাইজ হয়ে থাক না, লোক দেখানো হবে, আর যখনই হবে তখন আমি গিয়ে ম্যানেজ করে দেবো, আর যখন আমার তখন দুধ থাকবে না খাবে কি, বলে আমি মাস ছয়েক তোর বাড়ি থেকে যাবো কায়দা করে, তোর চিন্তা করতে হবে না, তুই যদি কিছু টাকা পয়সা দিস একদম পাকা কিছু। সেই মতো একদম, আর ব্রাহ্মণ অত্যন্ত সরল মানে শুদ্ধ ব্রাহ্মণ, মনের মধ্যে এক বিন্দু কপটতা নেই, এসব চিন্তার ভাবনার বাইরে, কপট লোকের চরিত্রগুলো দেখুন আর শুদ্ধ সাধুর শুদ্ধ চরিত্রের শুদ্ধ মনোবৃত্তির কথা বলে দেখুন, দুটো চরিত্র কিরকম পাশাপাশি তারপর দেখাচ্ছে। তো এই মতো গরুকে যে ফলটা খাইয়ে দিয়েছিল, সেই গরুর পেটে একটি সুন্দর বাচ্চা জন্মগ্রহণ করেছে, এত সুন্দর একটা বাচ্চা প্রসব করেছে গরুটা, তার শুধু কান দুটো গরুর মতো আর সারা শরীরটা মানুষের মতো, আর তার শরীর থেকে দিব্য তেজ বেরিয়েছে, জ্যোতি বেরিয়েছে, আর অপূর্ব তার দর্শন, দেখলে নয়ন জুড়ে যাবে এমন সুন্দর পুত্র। যেই পুত্র জন্মগ্রহণ করেছে চারিদিকে খবর ছড়িয়ে গেছে, ব্রাহ্মণের ব্রাহ্মণের পুত্রে গরুর পেটে একটা বাচ্চা হয়েছে, অপূর্ব তার দর্শন, অপূর্ব তার জ্যোতি। আচ্ছা এই কথা যদি ছড়িয়ে যায় গ্রামকে গ্রাম, লোক ভেঙে দেখতে আসবে না আসবে, লোকে লোকে লোকারণ্য হয়ে গেল ব্রাহ্মণের বাড়িতে, এত লোক হ্যাঁ কাতারে কাতারে আসছে, আর এদিকে ধুন্ধুলি সেই গর্ভবতী ছল করে সে এখন ওইভাবে রয়েছে, বুঝলেন কি না, ভালো করে শুনে রাখবেন, হ্যাঁ ছল করে রয়েছে, আর এদিকে সেই ফলে মানে সাধু বাবার দেওয়া যে ফল তার সন্তান অটোমেটিক জন্ম হয়ে গেল, আর এদিকে ছল করে এখন রয়েছে। ওই ব্রাহ্মণে ওই পুত্রের জন্ম হওয়ার কিছুদিনই পরে, তারপরে এই সেই ধুন্ধুলির বোনের সন্তানটা হলো, আর এ তার সন্তান বলে চালিয়ে দিল, তখন ওই সন্তানটার নাম রাখলো ধুন্ধুকারী, ধুন্ধুলির পুত্র অর্থাৎ বোনের যে ছেলেটা নিয়ে তার নাম রাখলো কি ধুন্ধুকারী, আর গরুর পেটে যে সন্তানটা হয়েছে ওর নাম রাখলো কি গোকর্ণ, কান দুটো গরুর মতো বলে তার নাম রাখলো কি গোকর্ণ। এখন দুই ভাই লেখাপড়া শেখে, গোকর্ণ অত্যন্ত মেধা, অত্যন্ত বুদ্ধিমান, অত্যন্ত তেজস্বী, অত্যন্ত মানে তার স্মৃতিশক্তি প্রতি বছর ক্লাসে ফার্স্ট হয়, এবং ছোটবেলা থেকে মানে গীতা ভাগবত আদি শাস্ত্র অধ্যয়ন হয় সমস্ত কিছু, আর বোনের যে ছেলেটা এর লম্বট জোচ্চোর একবার ছোটবেলা থেকেই বদমাইশের হয়, ছোটবেলা থেকে একদম আস্তে আস্তে ছোটবেলা থেকে বদমাইশের হারিয়ে এইরকম অবস্থা তাদের জীবনযাপন চলছে। এই করতে করতে ছেলেটা প্রতি বছর বড় যখন হচ্ছে, ছেলেটার উৎপাতে এবার ব্রাহ্মণ তো অতিষ্ঠ হয়ে যাচ্ছে, ধুন্ধুলিও অতিষ্ঠ হয়ে যাচ্ছে, হ্যাঁ এবারে ছেলেটা উচ্ছৃঙ্খল হয়ে যাচ্ছে, মদখোর হয়ে যাচ্ছে, জুয়া খেলছে, এরকম করছে, প্রত্যেক দিন বাড়িতে এসে মাকে পিটছে, টাকা দাও আমি জুয়া খেলবো, আমি মদ খাবো, হ্যাঁ টাকা না দিলে পিটবে, টাকা না দিলে মাকে পিটবে, বাবাকে পিটবে, হ্যাঁ আর গোকর্ণ এইসব ভালোবাসে না, গোকর্ণ খুব ধার্মিক বৈষ্ণব চরিত্রের, হ্যাঁ তার এসব ভালো লাগে না, আস্তে আস্তে কথা বলো না, সবাই শোনো মনোযোগ দিয়ে, এইরকম করছে 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 ব্রাহ্মণ অতিষ্ঠ হয়ে যাচ্ছে। একদিন কাতর করে ভগবানকে বলছে, হে ভগবান আমি যখন আমার পুত্র ছিল না তখন আমি জ্বালা পেয়েছি বটে, তখন একটা জ্বালা পেয়েছি, আজ পুত্র হয়ে আমি কোটি জ্বালার সম্মুখীন হয়েছি, আমি যদি জানতাম তাহলে এরকম ভাবে কোনোদিন আমি পুত্রের আশা কোনোদিন করতাম না। দেখছেন মানুষ পুত্রের আশা করে ভালোর জন্য, কিন্তু সেই পুত্র হয় আবার জ্বালারও কারণ, ঠিক না ভুল? হ্যাঁ তো ব্রাহ্মণ এইরকম যখন অবস্থা তখন একদিন কান্নাকাটি করছে, তখন বড় পুত্র গোকর্ণ পিতাকে বলছে, পিতা তুমি এক কাজ করো, 50 বছর বয়স হয়ে গেলে বানপ্রস্থ অবলম্বন করে সংসার ছেড়ে চলে যেতে হয়, পিতা তোমার 50 বছর বয়স হয়ে গেছে, তুমি এখন সংসার ছেড়ে তুমি বনে গমন করো, আর এখানে সংসারে থেকো না, তুমি ভগবানের আরাধনা করতে চলে যাও। সেই ব্রাহ্মণ সেই পুত্রের কথাই বলে, পুত্র তুমি ঠিক কথাই বলেছো, আর আমার সংসারে থাকা উচিত নয়। ওই ব্রাহ্মণ সংসার ছেড়ে চলে গেল ভগবত আরাধনা করবার জন্য বনে চলে গেল। এইরকম ধুন্ধুকারীর অত্যাচার যেমন দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে, তখন গোকর্ণ দেখলো যে এমন উচ্ছৃঙ্খল সংসারে থাকলে আমার হরিভজন হবে না, গোকর্ণ তখন তীর্থ ভ্রমণে বেরিয়ে চলে গেল, পড়ে রইল ধুন্ধুকারী আর ধুন্ধুলি, মার বেটা।
প্রত্যেক দিন পেটন খাওয়ার ঠেলায় অস্থির হয়ে গেল। একদিন ওই পেটনের চোটে হ্যাঁ শেষকালে ওই ধুন্ধু ধুন্ধুলি কি করলো, একটা কুয়োর মধ্যে পড়ে হ্যাঁ নিজের প্রাণ বিসর্জনে আত্মহত্যা করলো। গৌর বিমানন্দে মানুষ আত্মহত্যা করে কখন, যখন সংসারের জ্বালা সহ্য করতে না পারে, মনের জ্বালা সহ্য করতে না পারে, তখন আত্মহত্যা করে। এইবার ধুন্ধুকারী রাজত্ব ধুন্ধুকারী কি করলেন, সেই পিতা ধন সম্পদ যা ছিল একচটিয়া মালিক হয়ে গেল এবং প্রচুর পরিমাণে ভোগ করতে 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 সব ধন যখন শেষ হয়ে গেল পাঁচখানা বেশ্যাকে নিয়ে সে বাড়িতে তুলল। আরে বল, পাঁচখানা বেশ্যাকে নিয়ে বাড়িতে তুললো, সেখানে থাকে, তাদের সঙ্গে ফুর্তি করে। এবার সমস্ত অর্থ সম্পদ যখন শেষ হয়ে গেল, তোমার কথা আসতে বলতে পারো না, সমস্ত অর্থ সম্পদ যখন শেষ হয়ে গেল এইবার চুরি গুন্ডামি বদমাইশি করে অর্থ জোগাড় করতে লাগলো। করতে 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 এত এত মানে পাপ করছে, সে পাপের কোনো সীমা সংখ্যা নেই। এই করতে করতে একদিন এত চুরি করা করেছে, এত ধন সম্পদ এনেছে, রাত্রে পাঁচটা বেশ্যা দেখছে সর্বনাশ। আজকে যা নিয়ে এসেছে সারা জীবন বসে খেলে ফুরবে না, সারা জীবন বসে খেলে ফুরবে না। তখন ওই পাঁচ বেশ্যা মিলে রাত্রে যুক্তি করছে, এ রাজার রাজকোষ থেকে হাত মেরেছে। এখন রাজার রাজকোষে হাত মেরেছে মানে কোনোদিন না কোনোদিন রাজা ধরে ফেলবে, আর ধরে ফেললে ও তো প্রাণ যাবেই, আর সেই সঙ্গে সঙ্গে আমাদের পাঁচজন আছে। তার কাজ করিয়ে যা পাঁচজন আমরা যা নিয়ে এসেছি, আমরা পাঁচজন সারা জীবন বসে গেলে আমাদের পাঁচজন আর ফুরে পায় না। তো আজ রাত্রি ও শেষ করে, আজ রাত্রি ওকে শেষ করে দিই বলে পাঁচজনে যুক্তি করলেন। প্রচুর পরিমাণে মদ খাইয়েছে, মদ খেয়েছে, প্রতিপক্ষ খাইয়ে দিয়েছে। দেওয়ার পরে জ্বলন্ত কয়লা, টোটাল পাঁচজনে দুজনে দুটো পা চেপে ধরেছে, দুজনে দুটো হাত চেপে ধরেছে, চারজন কেটে গেল, থাকে একজন। সে কি করছে, ওই জ্বলন্ত কয়লা নিয়ে গালের মধ্যে ঠেসে ঠেসে দিচ্ছে, আরো চিৎকার করছে, চিৎকার করছে, গায়ে কেরোসিন তেল ঢেলে দিয়ে যদি দেশাই কাটি মেরে দেয় তো কিরকম যন্ত্রণা, হ্যাঁ গালের মধ্যে যদি ঠেসে 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 দিয়ে যাওয়া তা কিরকম যন্ত্রণা, এইসব মৃত্যুগুলো। তো এইরকম ভাবে ওই করতে 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 ওই ধুন্ধুকারী প্রাণ ত্যাগ করলো, মারা গেল। তখন পাঁচজন, ওরা পাঁচজন কি করলো, সাময়িক বেশ কিছুদিন ধুন্ধুকারি জায়গায় গ্রামের লোক বলা বলি করছে, ধুন্ধুকারি কোথায় গেল বলে ইনকাম করার জন্য দূরে গেছে, বলছে মাসখানেক আসতে দেরি হবে। এরকম সপ্তাহখানেক পরে সব কিছু গুড়িয়ে গাড়িয়ে নিয়ে পাঁচ বেশটা বাড়ি ছেড়ে পালিয়ে চলে গেল। ওইটা পুরো বাড়ি হয়ে রইল, বাড়িতে সন্ধ্যা দেওয়ার মতো আর কেউ রইল না, বাড়ি পুরো ফাঁকা হয়ে গেল। এ মতো অবস্থায় চলছে চলছে চলছে, বহুদিন পরে তীর্থভ্রমণ করতে করতে যখন গোকর্ণ গয়াধামে এসেছেন, কানে শুনতে পেলেন যে বাড়িতে সমস্ত সব কিছু মাও মারা গেছে ভাইয়ের অত্যাচারে, আর ভাইও এইরকম এইভাবে আত্মহত্যা করেছে, আত্মহত্যা করানো হয়েছে তাকে, এইভাবে সে মরেছে। তখন ওই গোকর্ণ কি করলেন, গয়াতে ওই ভাইয়ের নামে মায়ের নামে সব পিণ্ডদান করলেন, সেখানে পিণ্ডদান করলেন। পিণ্ডদান করে এইরকম তীর্থভ্রমণ করতে করতে বহুদিন পর ওই গোকর্ণ বাড়িতে এসেছে, বাড়িতে পোড়ো বাড়িতে, সেই পোড়ো বাড়িতে এসেছে, যাক আজকে রাত্রার জন্য অন্তত বাড়িতে থাকি বলে ঘরের মধ্যে একটা খাট ছিল, তক্তপোষ ছিল, সেখানে শুয়ে আছে। রাত্রেবেলা দেখছি ভয়ঙ্কর মূর্তি, কখনো একটা বাঘের মূর্তি, কখনো একটা হাতির মূর্তি, কখনো একটা সুরের মূর্তি, কখনো একটা কুকুরের মূর্তি, এইরকম বিভিন্ন রকম মূর্তি ধারণ করছে। আর সে যেন হাওমাও হাওমাও করে কি বলতে চাইছে, কি যেন বলতে চাইছে। তখন গোকর্ণ চিন্তা করছেন কি ব্যাপার, কৃষ্ণভক্তের কোনো ভয় নেই, কৃষ্ণভক্ত সর্বদাই নির্ভীক, কি যেন একটা বলতে চাইছে। তখন এই গোকর্ণ কমণ্ডল থেকে জল মন্ত্রভূত করে নিয়ে আর ওর উপরে যে ছড়া দিয়েছে, তখন সেই প্রেতাত্মা কথা বলতে শুরু করেছে, দাদা তুমি আমাকে বাঁচাও, দাদা তুমি আমাকে বাঁচাও, যেই মন্ত্রভূত করে জল দিয়েছে তখন কথা বলতে শুরু করেছে, দাদা তুমি আমাকে বাঁচাও, দাদা তুমি আমাকে বাঁচাও, দাদা তুমি আমাকে বাঁচাও, আমি তোমার ভাই, কে তুমি, আমি তোমার ভাই সেই ধুন্ধুকারী, কেন তোমার কি হয়েছে, না এই এই অবস্থায় এই অবস্থায় আমার জীবন গেছে, আর তুমি চলে যাওয়ার পরে এরা এইভাবে আমাকে মেরে ফেলেছে, আমি এখন প্রেতাত্মা হয়ে ঘুরে বেড়াচ্ছি। তখন গোকর্ণ বলছে, ভাই আমি তো তোমার নামে তো গয়াতে পিণ্ড দিয়ে এসেছি, আমি তো তোমার নামে গয়াতে পিণ্ড দিয়ে এসেছি। তখন সেই প্রেতাত্মা বলছে, ধুন্ধুকারী বলছে, দাদা তুমি আমার নামে গয়াতে একটা পিণ্ড দিয়েছ, তুমি আমার নামে যদি এখন গয়াতে শত সহস্র পিণ্ড প্রদান করো তথাপি আমার মুক্তির কোনো আর দরজা খোলা নেই। তো কি করবো, বলছি দাদা তুমি কোনো না কোনো একটা উপায় করো, আমাকে তুমি রক্ষা করো, আমাকে তুমি বাঁচাও, আমাকে তুমি রেহাই করে দাও, আমাকে তুমি একটা ব্যবস্থা করে আমাকে উদ্ধারের ব্যবস্থা করো তুমি। এইভাবে আকুল প্রাণে যখন কাঁদছে তখন গোকর্ণ বলছে, আচ্ছা ঠিক আছে,
তুমি এখন যাও, আমি দেখছি কি করা যায়। তুমি এখন যাও, আমি কি করছি, কিভাবে একটা কি করা যায় আমি দেখছি বলে যখন ওই গোকর্ণ তখন সূর্যদেবের আরাধনা করল। সেই ঘরে বসে বসে সূর্যের মন্ত্র জপ করে সূর্যকে আরাধনা করল। সূর্যদেব প্রসন্ন হয়ে বললেন, বলো গোকর্ণ কি জন্য তুমি আমার আরাধনা করলে? তখন বলছে ঘটনা আদ্যপান্ত বললেন যে আমার ভাইয়ের এই এই অবস্থা, প্রেতাত্মা হয়ে গেছে, এইভাবে এত পিণ্ডদান প্রদান করেছি তবু তার উদ্ধারের কোনো দরজা খোলেনি, এখন এমতো উপায়ে আমার কি করা উচিত আপনি আমার পথ বলে দিন, ভাইয়ের উদ্ধার করবো তার জন্য কি করা উচিত। তখন সূর্যদেব বললেন, তুমি এক কাজ করো, তোমার ভাইয়ের উদ্ধারের এই প্রেতাত্মার উদ্ধারের একমাত্র রাস্তা হচ্ছে ভাগবত কথা শ্রবণ। তুমি এক সপ্তাহ যাবৎ তুমি ভাগবত কথা সপ্তাহ যাপন করো, এক সপ্তাহ ধরে ভাগবত কথা পরিবেশনের ব্যবস্থা করো, ওই ভাগবত কথা তোমার ভাইয়ের উদ্দেশ্যে শ্রবণ করালে তোমার ভাই এই প্রেতাত্মার জনম থেকে সে নিষ্কৃতি পাবে, নতুবা তার উদ্ধারের কোনো রাস্তা নেই। তখন ওই কি করলেন না, এক সপ্তাহ ধরে ওই গোকর্ণ তখন ভাগবত কথা আরম্ভ করলেন। যখন সেই ভাগবত কথা আরম্ভ হলো তখন সেখানে গ্রামের বহু মানুষ দু চার হাজার শ্রোতা এসে সেই ভাগবত কথা শ্রবণ করতে লাগলেন। প্রত্যেক দিন সকালবেলা ভাগবত কথা শুরু হতো এবং সন্ধ্যায়তে ভাগবত কথা শেষ হতো। এখন প্রথম দিন যখন ভাগবত কথা শেষ হলো তখন ওই ভাগবত পাঠের পাশে সাতটা গাঁটযুক্ত একটা বাঁশ পড়েছিল, সাতটা গাঁট আছে এমন একটা বাঁশ ওই ভাগবত পাঠের পাশে ওখানে পড়েছিল। যখনই ভাগবত পাঠটা শেষ হলো প্রথম দিন হঠাৎ করে একটা শব্দ করে ওই সাতটা গাঁটযুক্ত বাঁশের একটা গাঁট ফেটে গেল, সবাই চমকে উঠল, আরে কি ব্যাপার হলো, হঠাৎ কোনো কিছু নেই হঠাৎ এরকম একটা গাঁট ফেটে গেল কেন, সবাই দিয়ে দেখলো বাঁশটা একটা গাঁট ফেটে গেল, তার কেউ কিছু বললো, দেখছি আমার মতো বাড়ি চলে গেল। পরের দিন আবার এইরকম যখন ভাগবত সন্ধ্যায় শেষ হলো আবার পরের দিনই ওই রকম একটা গাঁট ফটাস করে ফেটে গেল। এইরকম পরপর সাত দিন ভাগবত পাঠ হলো, সাত দিনে সাতখানা গাঁট ফেটে গেল। সাতখানা গাঁট যখন ফেটে গেল সঙ্গে সঙ্গে সেই স্থান সেই গাঁটের মধ্যে থেকে একজন দিব্য জ্যোতির্ময় পুরুষ বের হয়ে আসলেন। বের হয়ে এসে গোকর্ণকে প্রণাম করে বলছে, দাদা তুমি আমাকে বাঁচালে, তুমি আমাকে রক্ষা করলে। আর সেই সময় বৈকুণ্ঠ আসতে আসতে সেই সময় বৈকুণ্ঠ থেকে একটি রথ আসলেন। বৈকুণ্ঠ থেকে রথ এসে গোকর্ণকে বলছে, তোমার ভাগবতের দ্বারা তোমার ভাই ধুন্ধুকারী উদ্ধার হয়েছে, ধুন্ধুকারী তুমি এখন রথে বসো, তোমাকে এখন বৈকুণ্ঠে নিয়ে যাওয়া হবে, তোমাকে এখন বৈকুণ্ঠে নিয়ে যাওয়া হবে। তখন গোকর্ণ হাত জোর করে সেই চতুর্ভুজ নারায়ণকে প্রশ্ন করছে, আমার একটা প্রশ্ন ছিল। বলে কি প্রশ্ন ছিল? বলছে প্রশ্ন হচ্ছে এই, ভাগবত শুনলো তিন চার হাজার লোক এক সপ্তাহ ধরে, কিন্তু শুধু গোকর্ণের জন্য একজনের জন্য কোনো রথ এলো, এরা কেন এদের জন্য কেন রথ এলো না? তখন সেই নারায়ণ হাসতে হাসতে বলছে, এরা সবাই ভাগবতের আসরে বসেছিল কিন্তু এদের মন একনিষ্ঠতা ছিল না, এদের মন বারবার চলে গেছে বারবার এসেছে, বারবার মন চলে গেছে বারবার এসেছে, কিন্তু ধুন্ধুকারী একমাত্র শ্রোতা যে এক সেকেন্ডের জন্য মনকে অন্যমনস্ক করেনি, পুরো টোটাল ভাগবত আস্বাদন করতে হতে একমাত্র শ্রোতা ছিল ধুন্ধুকারী, তাই ধুন্ধুকারী উদ্ধার হয়ে গেল, তাই ধুন্ধুকারী দেখার জন্য ধুন্ধুকারী উদ্ধার হয়ে বৈকুণ্ঠে চলে গেল সাত দিন ব্যাপী ভাগবত কথা শ্রবণ করার পর। তাহলে আজকের আমরা পরিষ্কার বুঝতে পারছি যে আত্মহত্যা কত বড় ভয়ঙ্কর জিনিস, আত্মহত্যা করা কখনোই উচিত নয়। ভগবানের এই যে আকাশের নিচে অনেক বড় জায়গা রয়েছে, এখানে ভালো না লাগলে সেখানে, সেখানে না লাগলে আরেক জায়গায়, সংসার ছেড়ে অন্য জায়গায় চলে যাও, কিন্তু জীবনে কোনোদিন আত্মহত্যা করতে নেই। সংসারে যত জ্বালা আসুক, যত যন্ত্রণা আসুক, যত ঝড় আসুক, যত বিপদ আসুক, যত মনস্তাপ হোক না কেন, কোনোদিন আত্মহত্যার পথ বেছে নেওয়া উচিত নয়। শাস্ত্রে ভয়ঙ্করভাবে একে নিন্দা করা হয়েছে, একে নিষেধ করা হয়েছে। সেই জন্য আগামী দিনে যদি এদের মঙ্গল কামনা করতে হয় তাহলে অবশ্যই করে ভাগবত কথা সপ্তাহের আয়োজন করতে হবে। যারা যারা এদের মঙ্গল কামী, আপনি তার দিদি হন, ননদ হন, বৌমি বৌদি হন, আর যেই হন, আপনাদের প্রত্যেকের কর্তব্য হচ্ছে শুদ্ধভাবে সপ্তাহ কালব্যাপী ভাগবত কথা সবার আয়োজন করতে হবে এবং প্রেতশিলাতে যেতেই হবে। প্রেতশিলাতে গিয়ে শুদ্ধ ব্রাহ্মণ দিয়ে সেখানে এদের প্রতিকার করতে হবে। আর সবসময় একটা জিনিস, যারা আত্মীয়রা রয়েছে প্রত্যেক দিন আপনারা সবাই এক কাজ করবেন, সবাই আপনারা শুদ্ধভাবে একাদশী ব্রত করবেন, সবাই তাদের মঙ্গল কি কি হবে তার পয়েন্টগুলো বলে যাচ্ছি।
কি করে তাদের আত্মার কল্যাণ হবে, যেখানেই থাক তারা ছাড়া পাবে, উদ্ধার পাবে। আসতে লাস্টে প্রত্যেকে একাদশী ব্রত করবেন এবং সেই একাদশী ব্রতের ফল, একাদশী ব্রতের ফল তাদের আত্মার কল্যাণের উদ্দেশ্যে দান করবেন। হ্যাঁ, আত্মার কল্যাণের উদ্দেশ্যে দান করবেন। কিভাবে দান করবেন? ভগবানের কাছে ব্রত শেষ হয়ে যাওয়ার পরে, ভগবানের কাছে পরের দিন পালনা করার পরে ভগবানের কাছে প্রার্থনা করবেন, হে গোবিন্দ, আমার তো কোনো যোগ্যতা নেই আমার ভাই বোন বা আমাদের এদের উদ্ধার করবার, কিন্তু আমি শাস্ত্রে শ্রবণ করেছি যে এই একাদশীর ফল তাদের আত্মকল্যাণের উদ্দেশ্যে দান করলে তাদের পরিত্রাণ লাভ হয়। সে প্রসঙ্গ শাস্ত্রে রয়েছে, বলার সময় নেই, বলতে পারলাম না। তো সেই উদ্দেশ্যে আমার অমুক আত্মীয়ের উদ্দেশ্যে আমি এই আমার একাদশী ব্রতের ফলটা অর্পণ করলাম। এইভাবে অর্পণ যখন করবেন, আপনাদের আত্মীয়দেরকে আপনারা অনেকটাও হলেও বন্ধু হতে পারবেন, প্রকৃত আত্মীয় আপনারা হতে পারবেন তখনই। হ্যাঁ, এইভাবে আপনারা করবেন এবং তাদের উদ্দেশ্যে, তাদের আত্মকল্যাণের উদ্দেশ্যে প্রতি বছর বাৎসরিক ভাগবত বৈষ্ণব সেবা আয়োজন করতে হবে, ভাগবত পাঠের আয়োজন করতে হবে, তবে তাদের আত্মার প্রকৃত কল্যাণ লাভ হবে। হরে কৃষ্ণ। আজকের এই পর্যন্ত হরি কথা বিশ্রাম থাক, আবার যদি ভগবান কোনোদিন করুণা করে আবার আমরা ভগবানের কথা শ্রবণ করবো। বাঞ্ছা কল্পতরু বস্য কৃপা সিন্ধুকে বচ পতিতানং পাবনেভ্য বৈষ্ণবেভ্য নমো।